أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় একেছি সে ফুল মোরা একেছি সে ফুল মোরা মনেরই কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় হাবিবে খুদা তিনি নবী কমলে ওয়ালা তারি ছোঁয়াতে আজ দুনিয়া উজালা হাবিবে খুদা তিনি নবী কমলে তারি বিরহে
চোখ অশ্রু ঝরায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, একেছি সে ফুল মোরা, একেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের অন্তর্গত মেন্দিপুর যুব সমাজের উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আয়োজিত আজকের এই দুই দিন ব্যাপী তৃতীয়তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মোহতারাম সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, অত্র এলাকার সকলের অত্যন্ত প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, জননন্দিত জননেতা, আসন্ন প্রহ্লাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ আনিসুর রহমান খোকন সাহেব, আতাল আল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আসতে পারেননি, আমরা তার জন্য দোয়া করছি। বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম অঙ্গ সংগঠন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের গাজীপুর মহানগর এর সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব এস এম আলমগীর হোসাইন, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তাকে কোরআনের জন্য কবুল করুন। মাহফিলের সম্মানিত উদ্বোধক, আপনাদের সকলের প্রিয় মানুষ, গাজীপুর সদর মেট্রো থানা আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী জনাব মোহাম্মদ আমজাদ হোসাইন পলাশ, মাহফিলে স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জিকু, জনাব মোহাম্মদ লোকমান হোসাইন মোড়ল, জনাব মোহাম্মদ কামাল হোসাইন মোড়ল, জনাব মোহাম্মদ দেলাওয়ার হোসাইন দীপু। আল্লাহ তাআলা উস্তারে উল্লেখিত সকল অতিথিদেরকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করুন, আমরা সবাই বলি আমিন। মাহফিলে আমার আগে বক্তব্য রেখেছেন মেন্দিপুর পশ্চিমপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা আতিকুর রহমান সাহেব, এবং আমার পূর্বেই কোরআন এবং সন্না থেকে অত্যন্ত তাত্ত্বিক এবং প্রাঞ্জল ভাষায় আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মুফতি সিফাত হাক, হযরত মাওলানা মুফতি সিফাত হাসান হাফেজাহুল্লাহ ওয়া রাআ। গতকাল থেকে আজ পর্যন্ত যত উলামায়ে কেরাম আজকের মাহফিলে এই মাহফিলে এসে কোরআন সুন্নাহ থেকে বক্তব্য রেখেছেন, আমরা সবার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা সকলের ইলম এবং আমলের মধ্যে বারাকা দান করুন। আপনারা হয়তো আমিন আসতে বলেছেন এই জন্য যে হুজুর অনেকের জন্য দোয়া করছে, আমরা কষ্ট করে আমিন বলে লাভ কি, দোয়া তো আরেকজনের জন্য হচ্ছে। আমার ইসলাম সংকীর্ণ নয়, এতটা উদার। ইসলামের বিউটিটা আপনি দেখেন কোন জায়গায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মোমেন বান্দা তার আরেক ভাইয়ের জন্য দোয়া করে, তখন ফেরেশতাও আল্লাহর কাছে আর্জি পেশ করে বলে, হে রব, তোমার এই বান্দা যার জন্য দোয়াটা করলো
তার জন্য কবুল করেন পরে সে যে দোয়াটা করেছে তার মনটা এত উদার এই দোয়াটা আপনি আগে তার জন্য কবুল করুন দেখেছেন এটা কেমন চালাক এখন সুবহানাল্লাহর আওয়াজটা বাড়ছে না কমছে তাহলে এই যে আমরা অনেকের নাম ধরে ধরে দোয়া করছি আমাদের কোনো লস নেই নবীজির কথা সত্য না মিথ্যা সত্য আর একটু আস্তে বলেন তো সত্য না মিথ্যা সত্য এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি নাকি করি না যদি এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করে থাকি তাহলে নবীজির কথা অনুযায়ী যাদের জন্য যে দোয়াটা করব ওই দোয়াটা আমাদের জন্য সবার আগে কবুল করবেন যিনি তিনি কে আল্লাহ তাহলে আমরা সবার জন্য দোয়া করছি আল্লাহ সবার হায়াতের মধ্যে ইলমের মধ্যে আমলের মধ্যে বারাকা দান করুন আমিন এই যে আমিন বললেন দোয়াটা আগে কবুল হবে কার জন্য আপনার আমার জন্য ইনশাআল্লাহ মাহফিলে উপস্থিত রয়েছেন সম্মানিত উলামায়ে কেরাম মাহফিলে এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ আমার সামনে বসে আছেন আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বি বাবারা যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা যুবক এবং তরুণ ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণপ্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা মহিলা প্যান্ডেল থেকে এবং বাসায় বসে নীরবে যারা শুনছেন আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা উপস্থিত মিডিয়ার প্রাণপ্রিয় কর্মী ভাইয়েরা গোয়েন্দা সংস্থার ভাইয়েরা আজকের মাহফিল বাস্তবায়নে যারা সাপোর্ট দিয়েছেন সহযোগিতা করেছেন প্রশাসনের ভাইয়েরা সর্বস্তরের তাওহিদী জনতা প্রাণপ্রিয় শ্রীপুর তথা গাজীপুরবাসী আপনারা সবাই কেমন আছেন পেছনে যারা বসেছেন তারা মনে হয় খুব একটা ভালো নেই আপনারা ভালো আছেন সবাই তাহলে যদি ভালো থেকে থাকেন বলেন তো আপনাদেরকে ভালো রেখেছেন আপনারা নাকি আল্লাহ তাহলে আল্লাহ তাআলাকে একটু জবান খুলে মহব্বতের সাথে একটা ডাক দেন বলেন আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন কি আল্লাহ নাম বলতে কি আপনাদের কষ্ট লাগে আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে নামে এত মধু থাকে কে জানি তো আগে আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে নামে এত মধু থাকে কে জানি তো আগে এই নামে মজা আছে না নাই তাহলে আমাদেরকে ভালো রাখলেন কে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখেছেন এবং আজকের এই বরকতময় জায়গায় কোরআনের মাহফিলে আসার তৌফিক দিয়েছেন সেই রবের জন্য খুশি হয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আমরা প্রশংসা করলাম কার এবার জোরে বলেন তো দেখি লাভ হয়েছে কার হ্যাঁ মজাটা বুঝেছেন আপনি মনে করেন এই ভাই আমার প্রশংসা করলেন তিনি মাইক দিয়ে অনেকক্ষণ আমার গুণগান গাইলেন এখন বলেন তো লাভটা কার হবে ওনার না আমার আমার আমি খুশি হব ভাই আমার অনেক প্রশংসা করলেন কিন্তু আমরা সবাই মিলে যখন রবের প্রশংসায় মত্ত হয়ে গেলাম যখন সবাই রবের প্রশংসায় নিয়োজিত হয়ে গেলাম তখন আমাদের প্রত্যেকের আমলনামায় সওয়াব দান করে দিলেন কে আল্লাহ গর্ব করে ফেরেশতাদেরকে বলতেছেন এই ফেরেশতারা দেখ এই বান্দা বানী এই বান্দা বানানোর সময় তোরা আমাকে নিষেধ করেছিলে নিষেধ করে নাই আল্লাহ তাআলা বলেন আমি আদম বানাবো ফেরেশতারা বলল আপনি কি এমন কাউকে বানাতে চান নাকি যারা দুনিয়ায় গিরে খালি ফেতনা ফাসাদ বিশৃঙ্খলা দাঙ্গা হাঙ্গামা রক্তপাত করবে আল্লাহ এখন বলছেন দেখ আমার বান্দারা আমার জিকির করছে আমাকে স্মরণ করছে আমার শুকরিয়া করছে আর যারা আল্লাহর শুকরিয়া করবে আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে তার নেয়ামত বাড়িয়ে দিবেন না কমিয়ে দিবেন কথাটা মোল্লার না আল্লাহ লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম আল্লাহ তাআলা বলেছেন বান্দারে তোমাকে যত নেয়ামত দিয়েছি এগুলোর উপরে শুকরগুজার হয়ে যদি তুমি আমার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো লা আজিদান্নাকুম যা নেয়ামত দিয়েছি তা আমি আরো বহুগুণ নেয়ামত আর বরকতের বাড়িধারা ফল্লুধারা আমি তোমার জন্য প্রবাহমান করব সুবহানাল্লাহ
আমরা এই মাহফিলে যারা এসেছি আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমিন। এই মাহফিল আয়োজন করতে গিয়ে আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা হয়তো কয়েকদিন তারা ঠিকমতো খেতে পারেনি, ঘুমাতে পারেনি। রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তারা সাপোর্ট দিয়েছেন, এই এলাকার মুরব্বী যারা তারা তাদেরকে সহযোগিতা করেছেন, প্রশাসনের ভাইরাও সহযোগিতা করেছেন, সকলের ঐকান্তিক সহযোগিতার কারণে এত সুন্দর একটি প্রোগ্রাম বাস্তবায়িত হয়েছে। এই প্রোগ্রামটি বাস্তবায়নের জন্য যারা যেভাবে সহযোগিতা করেছেন আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আপনি সবাইকে মাফ করে দেন। ইন দ্য ডে অফ রিসারেকশন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা আমাদের সবার জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দয়া করে তার জান্নাতে আমাদেরকে ঢুকিয়ে দেন। এই মাহফিলে আমরা যারা এসেছি এই মাহফিলের ওয়াসিলায় আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জীবনকে বরকতময় করে দেন। আপনারা সবাই বরকত চান কি চান না? বরকত চান তো সবাই। আল্লাহর বরকত যদি আপনার জীবনে না থাকে মনে রাখবেন আপনি আপনার জীবনে কখনো সুখ শান্তির দেখা পাবেন না, কারণ টাকা পয়সা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি দিয়ে সুখের মালিক হওয়া যায় না। কারণ এমন বহু মানুষ আমরা দেখেছি যাদের কাছে কোটি কোটি টাকা আছে কিন্তু রাতের ঘুম নাই, অনেক টাকার মালিক রাতের বেলা ঘুমাতে পারে না, মনে শান্তি থাকলে তো ঘুমাবে তার মনে সুখ নেই। রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায়, 300-400 টাকা ইনকাম করেছে, এশার নামাজের পরে আলু ভর্তা ডাল ভাত খেয়ে নাকে তেল দিয়ে ঘুমায়, তার ঘুম আছে কারণ তার মনে শান্তি আছে। গাজীপুরে বেশ কয়েকটি গার্মেন্টস ফ্যাক্টরির মালিক, হাজার হাজার কোটি টাকা তার কাছে আছে, ঘুমাতে পারে না, অনেক সম্পদ আছে, এরপরেও সুখ নাই কেন? কারণ সম্পদের ভেতরে বরকত। হোয়াট ডু ইউ মিন বাই বারাকা? আপনি বারাকা বলতে কি বুঝেন? হোয়াটস দ্য ডেফিনেশন অফ বারাকা? এই বারাকার ডেফিনেশন কি আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আচ্ছা বলেন তো বরকত মানে কি? এক একজন হয়তো এক এক কথা বলবেন, কেউ বলবেন হুজুর যার অনেক টাকা পয়সা আছে, যে অনেক দামি গাড়িতে চড়ে, যার কয়েকটা বিল্ডিং আছে, মনে হয় সে বেশি বরকতওয়ালা মানুষ। আচ্ছা আমাকে বলেন তো আপনারা, এমন বহু মানুষের টাকা পয়সা আছে, কোন দিক দিয়ে আসে আর কোন দিক দিয়ে যায় সে নিজেই হিসাব নিকাশ করে পায় না, আছে আছে, তার মানে অনেক ইনকাম আছে কিন্তু কোনো বরকত নাই। আবার অনেক মানুষ আছে লম্বা হায়াত পেয়েছে, 20-30-40-50-60 বছর হায়াত পেয়েছে কিন্তু তার জীবনে সে খুব বেশি কিছু করতে পারে নাই, এবাদত বন্দেগীও বেশি করতে পারে নাই, তার জীবনে সফলতার চূড়ান্ত লক্ষ্যেও সে পৌঁছাতে পারে নাই, তার মানে লম্বা হায়াত পেয়েছে কিন্তু হায়াতে কোনো বরকত পায় নাই। দেখবেন অনেক ভাইরা খুব বেশি কাজ করে, অনেক পরিশ্রম করে কিন্তু এত পরিশ্রম করার পরেও কাজের ফলাফল ভালো হয় না, তার মানে তার কাজের মধ্যে বরকত নেই। আবার অনেকে আছে অনেক সম্পদ অর্জন করেছে কিন্তু তার এই সম্পদের ভেতরেও বরকত থাকে না। অনেকে আছে, আমার ছাত্র ভাইরা যারা আছে তোমরা শোনো, অনেকে অনেক বেশি পড়ে, দেখবা অনেক স্টাডি করে, অনেক পড়ে কিন্তু পরীক্ষায় রেজাল্ট ভালো হয় না, কারণ তার পড়ার মধ্যেও কোনো বরকত নেই। তাহলে বরকত মানে কি? আচ্ছা বলেন তো আমাকে, একটু আওয়াজ দিন আপনারা। হ্যাঁ, আমি কিন্তু বেশি লম্বা চোড়া কথা বলি না, খুব অল্প স্বল্প কথা বলব কিন্তু দামি দামি কথা বলব ইনশাআল্লাহ। তো আপনাদের একটু পার্টিসিপেট দরকার, বলেন তো আমাকে, একটু জবানটা খুলে একটু বলেন আমাকে, বরকত এই শব্দটি কি আরবি না বাংলা? হ্যাঁ, আরবি, বারাকা, ইটস অ্যান আরবিক ওয়ার্ড, এটি আরবি শব্দ, এর অর্থ কি? কল্যাণ, সমৃদ্ধি, প্রাচুর্য, মঙ্গল। কোন জিনিসে বারাকা যখন চলে আসে, যখন কোনো কাজে বা কোনো বিষয়ে আল্লাহর তরফ থেকে বরকত নেমে আসে, তখন ওই বিষয়টি বা ওই কাজটি বান্দার জন্য কল্যাণকর হয়ে যায়, সুখকর হয়ে যায়। তার কারণ ওই জিনিসটাতে বরকত যিনি দিয়েছেন তিনি হচ্ছেন গোটা বিশ্ব জাহানের মালিক। বরকত নাই, ক্ষমতা থাকবে, সম্পদ থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, জীবনে সুখ শান্তি থাকবে না। আমি যদি এখন বলি সুখ শান্তি জীবনে চান না কে কে, কেউ হাত তুলবে না। যদি বলি সুখ শান্তি সমৃদ্ধি আর জীবনে বরকত চান কে কে, দেখি হাত তোলেন তো, বরকত চান তো সবাই, যারা হাত তোলেন তারা চায় না, কারা কারা বরকত চান হাত তোলেন, আমি চাই,
আচ্ছা হাত গুলো নামান। আমাদের জীবনে বরকত আসতেছে না কেন? আমাদের জীবনে এত দুঃখ দুর্দশা কেন? কেন সুখের দেখা পাই না? কেন আমরা বরকতের সাগরে হাবুডুবু খাচ্ছি না? কেন আল্লাহর তরফ থেকে বরকত বন্ধ হয়ে গেল? কেন এত টাকা পয়সার মালিক হওয়ার পরও কেন আমাদের জীবনে বরকত আসতেছে না? এর কারণগুলো কি? আজকের আলোচনায় কোরআন সুন্নাহ থেকে এগুলো আমরা বের করব। কেন আমাদের হায়াতে বরকত নাই, সময়ে বরকত নাই, পরিবারে বরকত নাই, ইনকামে বরকত নাই, জীবনে বরকত নাই, রাজনীতিতে বরকত নাই, অর্থনীতিতে বরকত নাই, এক কথায় জীবন থেকে বরকত হারিয়ে গেল কেন? এটা আমরা কোরআন সুন্নাহ থেকে ঘেটে ঘেটে আজকে বের করব এবং বরকত পাওয়ার জন্য আমাদের করণীয় কি কি করতে হবে সেটাও আমরা আজ কোরআন সুন্নাহ থেকে জেনে নিব ইনশাআল্লাহ। সবাই বরকত চান তো জীবনে? আমি আপনাদের উদ্দেশ্যে বেশি কথা বলবো না ভাই, মাত্র 15টি সেন্টেন্স, 15টি বাক্য বলবো। কয়টা কথা বলবো? নবীজি লম্বা চূড়া কথা বলতেন না, কথা বলতেন কম, কিন্তু কথাগুলোর অন্তর্নিহিত অর্থ অনেক ব্যাপক থাকত। 15টি কথা বলবো, যাদের মেমোরাইজিং ক্যাপাসিটি ভালো মুখস্থ করে যাবেন, যাদের মুখস্থ করার বা মুখস্থ করলে চলে যায়, এখন তো সবার হাতে স্মার্টফোন আছে, নোট করা শুরু করেন। 15টি পয়েন্ট মুখস্থ করে আজকে বাড়ি যাব, তার আলোকে জীবনকে বরকতময় করার জন্য আজ থেকেই কাজ করা শুরু করব ইনশাআল্লাহ। নাম্বার ওয়ান শুরু করে দিচ্ছি, কিন্তু আমরা আর গল্প করব না, এখন কথা বলা শুরু করছি। জীবনে বরকত পাওয়ার জন্য আমরা কয়টা কাজ করব সবাই বলেন একটু, কয়টি? জীবনে বরকত পাওয়ার জন্য কয়টি কাজ করব? 15টি। এক নাম্বার, নাম্বার ওয়ান, আমরা ঈমান এনে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করব। ইমানদার হয়ে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবে যারা, বরকত নাজিল হওয়ার কারণ হয়ে যাবে তারা। ঈমান এনে তাকওয়া ভিত্তিক জীবন যাপন যারা করবে, রাব্বুল আলামিন তাদের জীবনে বরকতের বাড়িধারা নাজিল করবে। এই কথাটি আমার নয়, কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহ عليهم بركات من السماء والأرض। আল্লাহ তাআলা বলছেন, জনপদের লোকেরা যদি ঈমান নয়ন করে, ঈমান আনার পরে যদি তারা আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে, তারা যদি তাকওয়ার নীতি অবলম্বন করে, আমি আল্লাহকে ভয় করে যদি তারা তাদের জীবন যাপন করে, তাহলে আমি শুধু আসমান থেকে নয়, মাথার উপরের আসমান আর পায়ের তলার জমিন থেকে, আসমান আর জমিনের উভয় জায়গা থেকে বরকতের দুয়ার তাদের জন্য খুলে দেব। আপনি এই একটা কাজ করেন, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করেন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, বান্দারে তোর জন্য আমার আসমান আর জমিনের বরকতের যতগুলো দুয়ার রয়েছে সব তোর জন্য আমি খুলে দিব। সুবহানাল্লাহ। একটি গুণে গুণান্বিত হওয়া লাগবে, গুণটার নাম কি জোরে বলেন? সবাই তো বললেন না, গুণটার নাম কি? এখন প্রশ্ন হলো, হোয়াট ইজ তাকওয়া? হোয়াট ইজ তাকওয়া? ইটস অ্যান অ্যারাবিক ওয়ার্ড, এটাও তো আরবি শব্দ, এর অর্থ হলো, এর অনেক অর্থ, অ্যারাবিক অভিধান ডিকশনারি খুলে দেখবেন, ভয় করা, বিরত থাকা, সাবধান হওয়া, পরহেজ করা, আত্মশুদ্ধি অর্জন করা, এক্সেট্রা এক্সেট্রা অনেক অর্থ আছে। আপনি যদি বলেন হুজুর এক কথায় বলে দেন, এক কথায় তাকওয়া হচ্ছে আল্লাহকে ভয় করে সমস্ত হারাম থেকে অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নামই হচ্ছে তাকওয়া। সম্মানিত ভাইয়েরা, এটি এমন একটি কোয়ালিটি, কান খাড়া করে শুনেন আপনি, এটি মুমিনের এমন গুরুত্বপূর্ণ একটি কোয়ালিটি, এই কোয়ালিটি যে অর্জন করতে পারবে আল্লাহর কাছে ওই মানুষটার মর্যাদা তামাম মাখলুকাতের উপরে চলে যাবে, তার স্ট্যাটাস, তার ডিগনিটি, তার মর্যাদা সবার উপরে চলে যাবে। আমি যদি বলি, বলেন তো সবচেয়ে মর্যাদাবান কারা? আপনারা হয়তো কিছু ভিআইপি আর কিছু সিআইপির নাম বলবেন, জাগতিক দৃষ্টিকোণ থেকে আপনারা যাদেরকে
স্ট্যাটাস ওয়ালা পারসন মনে করেন আল্লাহর কাছে স্ট্যাটাস ওয়ালা পারসন হওয়ার জন্য জাগতিক যে সকল কোয়ালিটি গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি আল্লাহর কাছে সেগুলো গুরুত্বপূর্ণ নয় বরং আল্লাহ তাআলা বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে তাকওয়াবান যারা আমার কাছে দামি তার সুবহানাল্লাহ এই একটি গুণ অর্জন করলে মর্যাদা সবার উপরে আর এটি যার ভেতরে নাই সে শয়তানের চেয়েও আরো নিচের লেভেলে নেমে যায় গুণটার নাম কি তাকওয়া তাকওয়া এটি যদি কারো অন্তরে ঢোকানো যায় আল্লাহর কসম তাকে আপনি যদি আপনি দড়ি দিয়ে তার হাত পা বেঁধে চাবক পিটান এই এই অন্যায় তোকে করা লাগবে করবে না যদি তার ভেতরে কি থাকে প্রমাণ দিব সুনানে বাইহাকীর ভিতরে হাদিস বর্ণিত হয়েছে খুব ভালো করে শুনেন চমৎকার একটি ঘটনা আপনাদেরকে হাদিস থেকে শোনাচ্ছি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে একবার সফরে বের হলেন দুপুরের খাবারের সময় যখন হয়ে গেল খাবার গ্রহণের জন্য তার সঙ্গী সাথীরা মিলে দস্তরখানা বিছালেন তারা যখন খাবার খাওয়া শুরু করবে ঠিক সেই সময় লক্ষ্য করলেন একজন রাখাল বালক তাদের পাশ দিয়ে অতিক্রম করছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন অগো রাখাল দুপুরের খাবার গ্রহণের জন্য আমরা দস্তরখানা বিছিয়েছি তুমিও আজ আমাদের মেহমান হয়ে যাও আমাদের সঙ্গে খাবার গ্রহণ করো খাবারে শামিল হও ওই রাখাল তখন বলল আপনারা যে আমাকে খাবারের জন্য প্রস্তাব ফিরিয়ে দিল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন কি কারণে তুমি আমাদের সাথে খেতে পারবে না রাখাল তখন বলল আমি রোজা রেখেছি এই কারণে আমি আপনাদের সাথে খেতে পারবো না আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন এখন তো রমজানের মাস নয় তাহলে নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছো মরুভূমিতে তুমি মেষ চরাতে এসেছো আবহাওয়া অত্যন্ত রুক্ষ প্রচন্ড তাপমাত্রা প্রচন্ড গরম পড়েছে আর আমাদের সাথেও খুব ভালো ভালো আইটেমের খাবার আছে হয়তো তুমি সব সময় ভালো ভালো খাবার পাও না আবার প্রচন্ড রুক্ষ আর গরম আবহাওয়া পড়েছে নফল যত ভাঙলেও কোনো অসুবিধা হয় না সুতরাং চাইলে তুমি আমাদের সাথে আজ খাবার গ্রহণে বসতে পারো রাখাল তখন বলল আমি তো ওই শূন্য দিনের জন্য আমল করছি যেদিন মানুষের আমল ছাড়া কোনো কিছু কাজে লাগবে না আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন তিনি বললেন না তোমাকে তো এভাবে ছাড়া যায় না তোমার তাকওয়ার লেভেলটা একটু জানা দরকার তোমার অন্তরে যে ক্ষুধা ভীতি আছে আল্লাহর ভয় আছে এটা যাচাই না করে আমি ছাড়ব মনে মনে সিদ্ধান্ত নিলেন এই রাখালকে তিনি পরীক্ষা করবেন এই জন্য তাকে প্রশ্ন করলেন তোমার সঙ্গে যে মেষপাল রয়েছে এই মেষপালের মালিক কি তুমি নাকি রাখাল তখন বলল আমি একজনের আন্ডারে চাকরি করি আমার একজন মালিক আছে তার মেষগুলো আমি চড়াবার জন্য এই মরুভূমিতে আসি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন তাকে প্রস্তাব দিলেন তোমার এই মেষপাল থেকে একটি মেষ বা একটি ছাগল আমার কাছে বিক্রি করো আমি তোমাকে নগদ অর্থ দিব নগদ টাকা দিব আর তুমি যে রোজা রেখেছ ওইটা জবাই করে কিছু মাংস আমি তোমাকে হাদিয়া দিব গিফট দিব তিনি তার তাকওয়ার লেভেলটা যাচাই করার জন্য এই প্রস্তাব দিলেন রাখাল তখন বলল আমি তো আপনাকে ইতিমধ্যে বলেছি এই মেষপাল বা ছাগল পালের মালিক আমি নয় আমার একজন মালিক রয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন দেখো এই কথা তো সবাই জানে বিশাল মরুভূমিতে ছাগল বা মেষের পাল নিয়ে আসলে বাঘের আক্রমণে দুই একটা বাঘ খেয়ে ফেলতে পারে তুমি তোমার মালিককে এভাবে মিথ্যা বলে বুঝ দিতে পারবা তোমাকে দেখতেও চালাক বুদ্ধিমান মনে হচ্ছে তুমি গিয়ে তোমার মালিককে এইভাবে বুঝ দিও আর আমার কাছে যদি বিক্রি করো নগদ টাকাও পাবা ইফতারের জন্য কিছু মাংসও পাবা দুই দিকে লাভ টাকাও পাবা মাংস প্রস্তাব দিলেন তিনি তো তাকে পরীক্ষা করার জন্যই প্রস্তাব দিলেন বললেন তোমার মালিক এটা জানবে না মালিক তো আর দেখছে না তুমি যে আমার কাছে বিক্রয় করছো ওই রাখাল তখন বলল ওগো মুসাফির ওগো পথিক আমি তোমাকে চিনি না কিন্তু ভালো করে জেনে রাখো আমি তোমার সঙ্গে যদি এই কাজ করি আমার মালিককে না জানিয়ে তোমার কাছে যদি ছাগল বা মেষ বিক্রয় করে ফেলি আমি হয়তো টাকাও পাবো মাংসও পাবো আমার মালিক জানবে না দেখবে না কিন্তু তোমার কাছে প্রশ্ন হলো আইন আল্লাহ আমার আল্লাহ কোথায়
আমার রব কোথায়, আমি হয়তো আমার মালিককে মিথ্যা বলে ধোঁকা দিতে পারবো, কিন্তু তোমার কাছে আমার কোশ্চেন হলো, প্রশ্ন হলো, তোমার মালিক আমার মালিক, আমার মালিকেরও মালিক, গোটা বিশ্ব জাহানের মালিক রব্বুল আলামিন কি দেখছেন না, তাকে তো ফাঁকি দেওয়া দুনিয়ার কারো দ্বারা সম্ভব না। এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম কি? আমি চ্যালেঞ্জ করছি, কারো অন্তরে তাকওয়া ঢুকিয়ে দেন, পুলিশ আর র‍্যাব যদি তার কাপড় খুলেও পিটায়, এরপরেও তাকে নিয়ে খারাপ কাজ করানো যাবে না, যাবে না, যাবে না। চ্যালেঞ্জ করছি আমি, শুধু পিটায়া মানুষ ভালো বানানো যায় না। নবীজি কি করেছেন? দাওয়াত দিয়ে অসভ্য বর্বর লোকগুলোকে যখন মুসলমান বানালেন, এদের সবার অন্তরে তাকওয়া ঢুকিয়ে দিলেন, পরিবর্তন কেমনে আসলো দেখেন। এমন পরিবর্তন আসলো, যেই লোকগুলো জাহেলি যুগে ছিল নারীর ইজ্জত আর সতীত্বের যুগ, ইসলামের ছায়া তলে আসার পর তারাই হয়ে গেল নারীর ইজ্জত আর সতীত্বের পাহারাদার। আল্লাহ আকবার। যারা ছিল লুণ্ঠনকারী, যারা ছিল ছিনতাইকারী, তারা হয়ে গেল মানুষের ইজ্জত আর সম্পদের পাহারাদার। সুবহানাল্লাহ। তাকওয়া বদলে দেয় মানুষকে। আমরা তো বদলানোর স্লোগান অনেক দিয়েছি, আরো দিচ্ছি, দিব। যদি বদলাতে চাই, যারা বদলানোর স্লোগান দেই, আমরা আগে তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে নিজেরা বদলাবো, এরপরে তাকওয়ার কথা বলবো, আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র, দেশ সব বদলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর ভয় কি মারাত্মক জিনিস এটা, বলেন তো। আল্লাহর ভয় যদি সত্যিকার অর্থে কোনো বান্দার অন্তরে থাকে, সে মিথ্যা বলতে পারবে? গীবত করতে পারবে? চুরি ডাকাতি করতে পারবে? মানুষের হক নষ্ট করবে? করবে না। কারণ তার ভেতরে আছে কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না? আল্লাহর ভয় এক নম্বর কোয়ালিটির কথা বলছিলাম। আল্লাহর ভয় যারা অর্জন করবে, রব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলেছেন, আসমান আর জমিনের বরকতের দুয়ার আমি ওই বান্দার জন্য খুলে দেব। আজ আমার আপনার জীবনে বরকত নাই কেন? এত টাকা পয়সা উপার্জন করি তারপরেও সুখ নাই কেন? কারণ টাকা পয়সা উপার্জনের মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহকে ভয় না করে হারাম উপায়ে উপার্জন করি, সারাদিন মিথ্যা বলি, মানুষের নামে অপবাদ দিই, বাজে কথা বলি, বরকত কেমনে আসবে? যদি আমরা তাকওয়ার নীতি অবলম্বন করে আল্লাহকে ভয় করে চলি, তাহলে আমাদের জীবনটাকে বরকত দিয়ে ভরে দিবেন। এই ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? তাকওয়ার নীতি যারা অবলম্বন করবে, আল্লাহ তাআলা বলেছেন আমি তাদেরকে ওয়ালি বানিয়ে দিব। কি বানিয়ে দিব? আমাদের দেশে মনে করে যার একটা খানকা আছে, মাজার আছে, উত্তরাধিকার প্রাপ্ত হয়ে সে পরবর্তীতে ওয়ালি হচ্ছে। ওয়ালি আপনি আল্লাহর বন্ধু হয়ে যেতে পারবেন মাত্র দুইটা কাজ করলে। কয়টা কাজ করলে? অনেকে আবার ভাবতে পারে হুজুর কি ওয়ালিদের বিরুদ্ধে বললো নাকি? না, আপনি ভুল বুঝবেন না। এদেশে আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওয়ালিদের মাধ্যমে। তারা যদি না আসতেন আমরা তো এখনো মুসলমানও হতে পারতাম না। শাহজালাল, আমি তো সিলেটের মানুষ, শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ আমানত রাহিমাহুমুল্লাহ, তারা সহ বাংলাদেশে অসংখ্য ওলিয়াউলিয়া এসেছেন বলেই বাংলাদেশে আমরা ইসলামের নিয়ামত পেয়েছি। আমরাও আল্লাহর ওয়ালি হতে পারবো দুটো কাজ করলে। দেখবেন আল্লাহর ওয়ালিদের সোহবতে, তাদের কাছে গেলে, তারা ওয়ালি হয়ে গেলেন কেমনে? আপনারা তো খালি যান, যান তাদের কাছে, হক্কানি ওলি আমাদের দেশে এখনো আছে না নাই, তারা ওয়ালি হয়েছেন কেমনে? তাদের অন্তরে তারা যে জিনিসটা লালন করেন সেই জিনিসটার নাম কি? আল্লাহ তাআলা বলেছেন দুটো কোয়ালিটি অর্জন করলে আমি আল্লাহ তাদেরকে আমার ওয়ালি বানিয়ে ফেলবো। কোরআনুল কারীমের 10 নম্বর সূরা, সূরা ইউনূসের 62 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলছেন যারা আমার ওয়ালি, আমার বন্ধু যারা, তাদের জন্য
দুনিয়ার জীবনে কোনো দুশ্চিন্তা নাই, ভয় নাই, টেনশন নাই, আখেরাতেও টেনশন নাই, জান্নাত নিয়ে টেনশন করা লাগবে না, তাদের জন্য দুনিয়া আখেরাতে কোনো ভয় নেই, দুশ্চিন্তা নেই। এখন প্রশ্ন হতে পারে, ওয়ালি কারা, আল্লাহর বন্ধু কারা, আল্লাহর দোস্ত কারা, এই ব্যাখ্যা কি আমি দিব নাকি আল্লাহ দিবেন? আল্লাহ তাআলা আবার ডেফিনেশন পরের আয়াত থেকে দিচ্ছেন, আমার ওয়ালি কারা শোনো, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন আমার ওয়ালি তারা, আল্লাযীনা আমানু, ইমানদার যারা, ওয়া কানু ইয়াত্তাকুন, আর তাকওয়াবান যারা, সুবহানাল্লাহ, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ইমান এনে তাকওয়ার নীতি অবলম্বন করছে যারা আল্লাহর ওয়ালি। তাকওয়া অবলম্বন করলে জীবনে যেমন বরকত আসবে আল্লাহর ওয়ালিও হয়ে যেতে পারবেন। আর এর পরের আয়াত 63 নম্বর আয়াত আমরা শেষ করলাম, 64 নম্বর আয়াত পরের আয়াতে আল্লাহ বলছেন, বান্দারে তাকওয়াবান হয়ে গেলে বরকত পাবা, আমার ওয়ালি, আমার বন্ধু হয়ে যাবা। শুধু তাই নয়, আরেকটি সুসংবাদ নাও, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদিল লিকালিমাতিল্লাহ দানিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা বলছেন এই তাকওয়াবান হয়ে গেলে লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ রয়েছে, ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা, দুনিয়া আখিরাতে উভয় জায়গায় তাদের জন্য আমার তরফ থেকে সুসংবাদ রয়েছে, সুবহানাল্লাহ। তাহলে জীবনে যদি আমরা বরকত পেতে চাই, এক নাম্বার কাজ তাকওয়াবান হতে হবে। এই পয়েন্ট আমরা শেষ করছি, আরো একটি কথা বলি, তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়ে সমস্ত অন্যায় পাপাচার জুলুম হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রেখে আল্লাহর দিনের পথে পরিচালিত করার নামটাই হচ্ছে তাকওয়া। আমরা সবাই তাকওয়া অবলম্বন করতে পারবো তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরা কোন বিষয় নিয়ে জানি কথা বলছি, জীবনে বরকত লাভের 15টি উপায়, কয়টি উপায় আমার ভাইরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এক নাম্বার কি বললাম, তাকওয়াবান হয়ে যেতে হবে আমাদেরকে, আল্লাহ তৌফিক দান করেন জীবনে যদি আমরা বরকত চাই। দুই নম্বর যে কাজটি আমরা করব সেটি হচ্ছে, আমরা যে কোনো কথা, যে কোনো কাজের শুরুতে বরকত পাওয়ার জন্য আমরা বাসমালা অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম করব। আমরা আল্লাহর নামে বক্তব্য শুরু করব, আল্লাহর নামে কথা বলা শুরু করব, আল্লাহর নামে কাজ শুরু করব। তাহলে আল্লাহর নামে আল্লাহর গুণগান প্রশংসা করে কোনো কথা বা কাজ শুরু করলে ওই কথা ওই কাজে বরকত দিবেন কে? আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। এই যে আপনারা এখন মাহফিল শেষ করে বাড়িতে যাবেন, বাড়িতে ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢুকিয়ে আবার বাড়ি থেকে বের হওয়ার সময় বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হয়ে দেখেন না, আপনার হেফাজতকারী স্বয়ং যিনি হয়ে যাবেন তিনি কে? আমরা অনেক সময় ঘরের মধ্যে ঢুকে কিন্তু বিসমিল্লাহ বলি না, এজন্য আমাদের ঘরের ভেতরে বরকত থাকে না, ঘরের ভেতরে শান্তি থাকে না, ঘরের ভেতরে এত অশান্তি, এত গেঞ্জাম, হাজবেন্ড ওয়াইফের মধ্যে সমস্যা, ভাই বোনের মধ্যে সমস্যা, ঘরের মধ্যে দেখা যায় পরস্ত্রী কাতরতা, ঘরের ভেতরে হিংসা, নিন্দা, ফাসাদ লেগে আছে, তার কারণ হলো ঘরের মধ্যে বরকত নাই। এখন আমরা সবাই ঘরের মধ্যে বরকত চাই কি চাই না? আরো জোরে বলেন, ঘরের ভেতরে আমরা বরকত চাই কি চাই না? এবার দেখেন মুসলিম শরীফের 2018 নম্বর হাদিস, বরকত পাওয়ার জন্য আমাদেরকে নবীজি কি করতে বলেছেন? নবীজি বলেছেন, ইযা দাখালার রাজুলু বাইতাহু ফাযাকারাল্লাহু ইনদা দুখুলিহি ওয়া ইনদা তুআমিহি, যখন আল্লাহর কোনো বান্দা ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢুকে কিংবা খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খায়, শয়তান তখন দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তার সঙ্গী সাথীদেরকে বলে, লা মাবিতা লাকুম, এই ঘরের মধ্যে তোমাদের থাকারও জায়গা নাই, খাওয়ারও কোনো জায়গা নাই। নবীজি বলেছেন বিসমিল্লাহ বলে ঘরে ঢুকলে, বিসমিল্লাহ বলে খাবার খেলে ওই খাবারে বা ওই ঘরে আর শয়তান থাকতে পারে না, ওই খাবারের মধ্যে শয়তান পার্টিসিপেট করতে পারে না। এরপরে নবীজি বলছেন, ইযা দাখালা, আর যখন কোনো বান্দা ঘরে ঢুকে, ফালাম ইয়াযকুরিল্লাহু ইনদা দুখুলিহি, ঘরে ঢোকার সময় সে যখন বিসমিল্লাহ বলে না, শয়তান তখন তার সাথীদেরকে হেসে হেসে বলে, আদ্রাকতুমুল মাবিত, তোমরা থাকার জন্য একটা বাসস্থান পেয়েছো, কারণ বিসমিল্লাহ বলে যে লোকটা ঘরে ঢুকলো না বরকত থেকে বঞ্চিত হলো, আর ওই লোকটার সাথী হয়ে গেল কে? আল্লাহ।
আরো জোরে বলেন সাথী হয়ে গেল কি। এজন্য শয়তান তার চেলাপেলাদেরকে বলে সুসংবাদ গ্রহণ করো, এই তো আমাদের এক সাথী ভাই পেয়েছি, এখানে থাকার জায়গা পেয়েছ। এরপরে লোকটা ঘরে ঢুকে যখন আবার বিসমিল্লাহ না বলে খাবার খাওয়া শুরু করে, শয়তান তার সঙ্গীদেরকে বলে আবার সুসংবাদ নাও, এতক্ষণ তো থাকার জায়গা হয়েছিল, এবার খাবারেরও ব্যবস্থা হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা ঘরে ঢুকার সময় বিসমিল্লাহ না বলে ঘরের ভিতরে শয়তান ঢুকাচ্ছি, খাবার গ্রহণের সময় বিসমিল্লাহ না বলে খাবারেও শয়তানকে পার্টিসিপেট করাচ্ছি। অথচ আমরা যদি বিসমিল্লাহ বলতাম ঘরের মধ্যে বরকত দিতেন কে, খাবারেও বরকত দিতেন কে, যে কোনো কাজের শুরুতে আপনি বিসমিল্লাহ বলবেন, খাবার খাচ্ছেন বিসমিল্লাহ বলে খাবেন, দেখবেন খাবারে বরকত পাবেন। মায়েরা বোনেরা সকালবেলা রান্না শুরু করেছেন বিসমিল্লাহ বলে, পাতিলটা বসান দেখবেন রান্নার ভেতরেই স্বাদ আসবে, মজা আসবে, রান্নার ভেতরে বরকত দিয়ে দিবেন কি। ঘর থেকে বের হয়েছেন বিসমিল্লাহ বলবেন, আমার ছাত্র ভাইয়েরা পড়ায় বসার সময় বইটা খোলার সময় বিসমিল্লাহ বলো, এরপরে পড়াটা শুরু করো, তোমার জ্ঞানের মধ্যে ইলমের মধ্যে বারাকা দিবেন কি। সব কথা কাজের শুরুতে বিসমিল্লাহ বললে বরকত পাওয়া যাবে, এমনকি যখন খাবার খাবেন বরকতের জন্য যত কাজ করা দরকার সব করবেন। আমরা অনেকে আছি খাবার খাওয়ার সময় আঙ্গুল দিয়ে হাত দিয়ে খাবার খাই না, বাপরে বাপ চামচ লাগায় বলে চাইনিজ রেস্টুরেন্ট আজকে বাফেট ডিনার, বুফে খাওয়া দাওয়া করে আসে আসে। আমি একবার আমার স্টুডেন্ট লাইফের মজার একটি ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। আমি তখন অনার্সের ফাইনাল ইয়ারের দিকে চলে এসেছি, তো একটা বুফে ডিনারে পার্টিসিপেট করলাম, তো সবাই দেখি ওখানে চামচ তারপর কি বলে চাকু দিয়ে কেটে কুটে একটু স্টাইল করে ঝন 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 আওয়াজ করে খাচ্ছে। আমি তো হুজুর মানুষ, আমি গেলাম, আমি গিয়ে তারপরে যতগুলো আইটেম ছিল সব নেওয়ার পরে আমি আবার হাত দিয়ে খপাত খপাত করে খাওয়া শুরু করছি, হাত দিয়ে খাচ্ছি। তো অনেকে ভাবতেছে এটা মনে হয় আনস্মার্ট, খ্যাত কোথাকার, কোথা থেকে আসছে, ব্যাকডেটেড, মানে আমাকে আর আপডেটেড মনে করতে পারলো না। বলেন তো আমাদেরকে সৃষ্টিগতভাবে খাবার খাওয়ার জন্য পাঁচটা চামচ এক হাতেই দিয়েছেন কি, সুবহানাল্লাহ। আজকে সায়েন্স আজকের বিজ্ঞান গবেষণা করে কি বলছে দেখেন, নবীর সুন্নাহ আপনি মেনটেন করলে কি হবে, বিজ্ঞান বলছে এই যে আমাদের পাঁচটি হাতের আঙ্গুলের মধ্যে এক ধরনের রে, এক ধরনের রশি রয়েছে, এগুলো যখন জিহ্বার মধ্যে লাগে খাবার গ্রহণের সময় তখন আমাদের শরীরে পেশি সঞ্চালন আরো বেশি হয়ে যায়, রক্ত সঞ্চালনের মাত্রা বাড়ে, খাবারের স্বাদ বাড়ে, কত যে লাভ হয় হজম শক্তি পর্যন্ত বাড়ে, সুবহানাল্লাহ। আপনার বদ হজম হয় পেটের সমস্যা, বুকের সমস্যা, এই সমস্যা ওই সমস্যা, আপনি তো চামচ দিয়ে বাড়াবাড়ি করেন খাওয়ার সময়, এই জন্য এত সমস্যা, বরকত নাই, আপনি হাত দিয়ে খান না, কে আপনাকে আনস্মার্ট বললো, এটা দেখার কোনো কারণে নাই। এরপরে নবীজি বলেছেন শুধু আঙ্গুল দিয়ে শুধু হাত দিয়ে খাওয়া নয়, নবীজি বলেছেন আমার বিলাকিল আসাবিয়া ওয়াসাহফা, খাবার শেষে আঙ্গুলগুলো ভালো করে চেটে পুটে খাও, চেটে পুটে খাও। আমরা টিস্যু দিয়ে মুছে তারপরে উঠে যাই, নবীজি সাহাবিদেরকে বললেন শোনো খাবার খাওয়ার পরে আঙ্গুলগুলো চেটে খাও, প্লেটটাও চেটে খাও। সাহাবীরা বলছেন নবীজি প্লেট খাবারের পরে প্লেটটাকে এমন ভাবে চেটে খেতেন, নবীজির প্লেট দেখলে মনে হতো এটা কেউ যেন এখন পরিষ্কার করে রেখেছে, সুবহানাল্লাহ। কারণ আমরা অনেকে চেটে পুটে খাই না, না জানি কেউ আমাদেরকে রাক্ষুস ভাবে কিনা। এখন বর্তমান বিজ্ঞানীরা কি বলছেন, পুষ্টিবিদ যারা তারা বলছেন মানুষ যখন খাবার খায়, ওই যে একটু আগেই সিফাত হাসান ভাই একটা কথা বলে গেলেন না, শেষ ভালো যার সব ভালো, আপনি যে খাবারটা খেলেন মাখামাখি করলেন, খাবারের পুষ্টিকণার সব সার নির্যাস ওই প্লেটের শেষে জমা থাকে, ওইটা যখন আপনি খান তখন আপনার শরীরে ভিটামিন বি কমপ্লেক্স এটা আরো বেশি পরিমাণ উৎপাদন হয়, ভিটামিন বি কমপ্লেক্স আপনি পেয়ে যাচ্ছেন, এটা আমার কথা নয় বর্তমান বিজ্ঞানী এটা বলছে, আপনি শারীরিকভাবে আরো বেশি সুস্থ থাকতে পারবেন, হজম শক্তি বাড়বে, রোগবালাই কমবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ইনশাআল্লাহ। নবীজি বললেন শোনো চেটে পুটে খাও, কেন নবীজি বললেন ইন্নাকুম লা তাদরুনা ফি আইহিল বারাকা, তোমরা তো জানো না বরকতটা কোন জায়গায়, অর্থাৎ আঙ্গুল চেটে খাও প্লেটটাকে চেটে পুটে খাও ওইটার মধ্যে বরকত আছে, সুবহানাল্লাহ। তাহলে বরকত লাভের জন্য দু নম্বর যে কাজ করবো, আমরা বিসমিল্লাহ বলে যে কোনো কাজ শুরু করবো পারবো তো ইনশাল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের। আচ্ছা আমি তো এই প্রাথমিক পয়েন্ট গুলো বলছি, আমরা কয়টা কথা বলবো বলছিলাম, 15টি কথা, কয়টা বাকি কথাগুলো আরো সুন্দর, ধৈর্য থাকবে তো আপনাদের বলেন ইনশাআল্লাহ। নাম্বার 3,
জীবনে বরকত লাভের জন্য আমরা তিন নম্বর যে কাজটি করব সেটি হচ্ছে আদান হয়ে গিয়েছে সব কাজ বন্ধ আল্লাহর কাজ শুরু চলে যাব কোথায় এখন নামাজ পড়লে নামাজে গেলেই যে বরকত হয় এটার জন্য তো একটা রেফারেন্স লাগবে একটা দলিল তো লাগবে দেখেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তহা এর 132 নম্বর আয়াতে বললেন আমি তো সূরা আর আয়াত নাম্বার বলছি বাড়ি গিয়ে মিলিয়ে দেখবেন ওয়া মুর আহলাকা বিস সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিযকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত তাকওয়া আল্লাহ তাআলা বলছেন হে নবী আপনি আপনার পরিবারের লোকদেরকে সালাতের ব্যাপারে আদেশ দান করুন এবং নিজেও এই ব্যাপারে অবচল থাকুন এই যে আমার জন্য সালাত আদায় করছেন আমি তো রিজিক চাই না বরং আমার জন্য সালাত আদায় করলে আমি রিজিকের মধ্যে বরকত দান করব সুবহানাল্লাহ তো বললেন ঠিক কিন্তু আপনারা কাজটা করেন কি আজান হয়ে গেলে ভাবেন আরে 15 মিনিট দোকানটা বন্ধ করলে লস হবে আর আল্লাহ বলছেন না যাও একটু বন্ধ করে যাও না দেখবা আসার পরে বরকতটা কেমনে বাড়িয়ে দিবে সুবহানাল্লাহ আপনার ব্যবসায় বরকত নাই কেন আপনি তো আল্লাহর কাজ করেন না আপনি নামাজকে বলেন কাজ আছে নো আপনি কাজকে বলবেন আমার নামাজ আছে ঠিক কি না নামাজ পড়ছেন না বরকত নাই তো আপনার হায়াতে রিজিকে বরকত নাই ওয়াইফ বলছে মাসের শেষে কি ব্যাপারে এত টাকা উপার্জন করো তারপরে হয় না কেন আপনার হবে কেমনে আপনি তো নামাজের ধারে কাছেও নাই আমার বাবারা আমার ভাইয়েরা অনুরোধ করে বলছি নামাজ ছাড়িয়ে না কেন নামাজ ছাড়েন আপনারা বলেন তো আমার দেশে ফজরের নামাজে মানুষ বেশি হয় না জানাজার নামাজে মানুষ বেশি হয় হ্যাঁ আপনাদের গাজীপুরে ফজরের নামাজে মানুষ বেশি না জানাজার নামাজে মানুষ বেশি জানাজার নামাজ ফরজে আইন আর ফজরের নামাজ মনে হয় মুস্তাহাব আচ্ছা বলেন তো নামাজে গেলে খুশি হন কে আল্লাহর নামে তো আসতে বললেন নামাজে গেলে খুশি হন কে আর নামাজটা ছেড়ে দিয়ে বসে থাকলে একজন খুশি হয় তার নামটা কি আচ্ছা তাহলে ফজরের নামাজ না পড়ে ঘুম থেকে উঠলেন আল্লাহকে খুশি করে ঘুম থেকে উঠলেন না শয়তানকে খুশি করে ঘুম থেকে উঠলেন প্রত্যেকটি কথা আপনার বিবেকের কাছে আমি আপনার বিবেককে আমি প্রশ্ন করছি আপনি পুরো সপ্তাহ নামাজে আসেন শুধু সপ্তাহে জুমার দিনে নামাজে আসলেন বলেন তো এক সপ্তাহ সমান কয় দিন সবাই বলেন কয় দিন সাত দিন প্রত্যেক দিন কয় ওয়াক্ত নামাজ পাঁচ গুণ সাত কত হয় এখন আপনি যে 35 ওয়াক্তের মধ্যে এক ওয়াক্ত আসলেন 35 ওয়াক্তের মধ্যে আল্লাহকে খুশি করলেন কয়বার শয়তানকে খুশি করলেন কয়বার আনুপাতিক হারে শয়তানকে আপনি খুশি করছেন কেন আপনি নামাজ পড়ছেন না এই যে আপনি আপনার মিটিং এর জন্য কাজের জন্য স্কুলের জন্য চাকরির জন্য ব্যবসার জন্য নামাজ পড়ছেন না এই চাকরি বাপরি ব্যবসা বাণিজ্য করে যা টাকা পয়সা যা গাড়ি বাড়ি করেছেন বলেন তো পৃথিবীর কোন মানুষ মারা যাওয়ার সময় দুই তিনটা বিল্ডিং দুই তিন বস্তা টাকা দুই তিনটা গাড়ি একদম ল্যান্ড ক্রুজার প্রাডো র্যাঞ্জ রোভার গাড়ি সুদ্ধা কবরের ভিতরে ঢুকছে এমন একজন মানুষের নাম বলেন আছে এখন মরে যান শেষ আমি একটা কথা প্রায় সময় বলি 40 বছর 45 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে ঢাকা শহরে বাড়ি করলো হয়তো 4 5 বছর 10 15 70 বছর বাঁচলো না হয় আরো না হয় 25 30 বছর ওই বাড়িটাতে থাকলো এরপরে কি বাড়িটাতে থাকতে পারলো সে চলে যেতে হবে এজন্য আমি বলি দুনিয়াটা আমাদের জন্য হচ্ছে ভাড়া বাড়ির মতো মনে করেন আপনি একটা ভাড়া বাসায় থাকেন বাড়িওয়ালা বলল আপনি আগামী মাসে চলে যাবেন আপনি কি আর জোর করে থাকতে পারবেন নাকি হেডাম দেখায়া থাকতে পারবেন তাহলে আমরাও ভাড়া বাড়ির মতো দুনিয়াতে আছি মাহবুব যখন বলবেন তখন চলে যেতে হবে বাড়ি থাকবে বাড়িওয়ালা থাকবে চোখের পলকে আপনি লাশ হয়ে যেতে পারেন কত বিজনেস ম্যাগনেট আমরা দেখেছি হাজার হাজার কোটি টাকার মালিক খালি হাতে কবরে গিয়েছে আছে না নাই কত প্রেসিডেন্ট আমরা দেখেছি সামনে পিছনে মানুষ স্লোগান আর স্লোগান একা একা কবরে গিয়েছে এই যে আমি আমার বাড়ি তো সিলেটে আমাদের সিলেটে আপনি আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন সব দলের বড় বড় নেতারা কিন্তু সিলেটে আছে আছে না আবুল মাল সাহেব আছেন তিনি তো এখন অসুস্থ আমরা দোয়া করছি আল্লাহ সুস্থ করে দিক এই যে সাইফুর রহমান সাহেব আছেন স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী ছিলেন এস এম কিবরিয়া সবাই আবার আমাদের আসনের এমপি ছিলেন ওই জন্য আমরা চিনি
এই যে ওনারা চলে গেলেন দেশের জন্য প্রত্যেকেরই কম বেশি অবদান আছে আমরা দোয়া করছি আল্লাহ যেন তাদের ভুল ত্রুটি মাফ করে সবাইকে মাফ করে দেন আমি জাস্ট উদাহরণের জন্য বলছি সবাই চলে গেছেন না কিছু নিয়ে যেতে পেরেছেন আমাদের বাপ দাদার অনেক ঘর বাড়ি আছে আমার দাদার বাড়িটা এখনো আছে দাদার বাড়ি আছে কিন্তু দাদা চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 এই যে আমাদের চারপাশে এত মানুষ যাদের সাথে আমরা ব্যবসা করছি চলাফেরা করছি মিটিং করছি তোমার সাথে থাক যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী স্বজনেরা নিয়ে যাবে স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 বাড়ি থাকবে বাড়িওয়ালা থাকবে যদি অন্তরে লোভ ঢুকে যায় দুনিয়ার আসক্তি বেড়ে যায় দুইটা কাজ করবেন কয়টা কাজ কবরস্থান ভিজিট করবেন আর হাসপাতালের আইসিইউতে যাবেন এই দুটো জায়গায় দিয়ে দেখবেন কবরস্থানে গেলে দেখবেন আপনার পূর্বে যারা ছিল সব কবরে দুনিয়ার আসক্তি যদি বেড়ে যায় হসপিটাল ভিজিট করে দেখেন আইসিইউতে বাঁচার জন্য হাজারি করছে আপনি ফির দুনিয়া না হয়ে ফিল্লাহ লিল্লাহ হয়ে যান আল্লাহর জন্য হয়ে যান আল্লাহ আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ নামাজ 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 নবীজি দুনিয়া থেকে চলে যাচ্ছেন বললেন আসসালাত আসসালাত আমার উম্মতরা নামাজ 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 আপনার ফজর ঘুমে যায় জোহর কাজে যায় এজন্য আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সুন্দর করে বলেছেন ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনও জাগনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসন মাগরিবের ওই শুনিয়া যান এখনো জামাতে হওরে সামিল এখনো এর সাথে আছে স্থান বাজি সেদা মামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লা ইউরে নিশান আল্লাহ আমি কাজী নজরুলকে প্রচন্ড ভয়াবহ রকমের ভালোবাসি এত চমৎকার চমৎকার লিখনী তার রয়েছে নবীজিকে নিয়ে তো এত সুন্দর সুন্দর গজল লিখেছে লোকটার ভেতরে যে আল্লাহ ভীতি ছিল তার লিখাতেই প্রমাণ পাওয়া যায় আবার মারা যাওয়ার আগে বলেও গিয়েছে কবরটা যেন মসজিদের পাশে হয় আছে না নাই
মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। মসজিদের পাশে কবরস্থান আছে না নাই? আমরাও দোয়া করছি আল্লাহ এই কলেজার টুকরা কবিকে মাফ করো আর তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? 20-25 মিনিট থাকা যাবে তো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে জীবনে আমরা বরকত পাব আমরা যদি নামাজি হয়ে যাই। আমরা নামাজি হব তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো। আমার যুবক ভাইরা তোমরা নামাজে আসো না, তোমাদেরকে নামাজের কথা বললে তোমরা বলো হুজুর টাইম হয় না, দেখেন না এখনো দাড়ি টাড়ি ছোট, চুল কালো, এগুলো একটু সাদা হোক তারপরে। আরে ভাই, তোমার মতো কত মানুষ, এই যে করোনা ভাইরাস এক ভয়াবহ গজব পৃথিবীর উপর দিয়ে গেল, কত যুবক চলে গিয়েছে, কত যুবক চলে গিয়েছে, আমার বয়সী আমার চেয়ে কম বয়সী অনেকে চলে গিয়েছে, না জানি আমিও কখন চলে যাই। আমার যুবক ভাইরা, পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমরা এমনও দেখেছি দুই ভাই তিন বোন সবার ছোট, সে এসেছে দুনিয়ায় সবার শেষে, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত সে চলে গেছে সবার। দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ, মৃত্যুর কোনো সিরিয়াল নেই। আমরা এমন চিত্র মাঝে মাঝে দেখি, নাতির লাশ দাদা কবরে শোয়ায়, ছেলে মেয়ের লাশ বাবা কবরে শোয়ায়, এরকম আছে না নাই? এটা শয়তানের পজিটিভ ধোকা। প্লিজ ভাই, শয়তানের পজিটিভ ধোকায় আমরা পড়বো না ইনশাআল্লাহ। আমরা নামাজি হয়ে যাবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। নাম্বার 4, জীবনে বরকত পেতে হলে এই বরকতের কিতাব কোথায় গেল? এই যে এই বরকতের কিতাব, এই কিতাবটার নাম কি? সবাই জবান খুলে বলেন তো। জীবনে বরকত চান, এই কোরআনের সাথে সম্পর্ক বানান। এই কিতাবটা বরকতময়, এটা আমি বলি নাই, বলেছেন কে? কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 155 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলছেন, وَهَذَا كِتَابٌ أَنزَلْنَاهُ مُبَارَكٌ فَاتَّبِعُوهُ وَاتَّقُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ তাআলা বলছেন, আমার হাবিব, এই কিতাব আমি আপনার জন্য বরকতময় করে নাজিল করেছি, যারা জীবনে বরকত পেতে চায় তারা যেন এই কিতাবের অনুসরণ করে, এই কিতাবটাকে তারা যেন মেনে চলে। আবার কোরআনুল কারীমের 38 নম্বর সূরা সূরাতুস সাদের 29 নম্বর আয়াতে রাব্বুল আলামিন আরো সুন্দর করে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা আলবাব। আল্লাহ তাআলা বলছেন, নবী, এই কিতাবকে আমি আপনার কাছে বরকতময় করে নাজিল করেছি, যেন তারা এই কিতাবটাকে অনুধাবন করে, হৃদয়ঙ্গম করে, এই কিতাব দিয়ে তারা যেন জীবনটাকে পরিচালিত করে। আমরা যদি এই কিতাবের সঙ্গে সম্পর্ক বাড়াতে পারি, তাহলে আমার আপনার জীবনটাকে বরকত দিয়ে যিনি ভরে দিবেন তিনি কে? এই কোরআনের বরকত আমি আপনাকে একেবারে সংক্ষেপে বুঝায় দেই, কয়েকটা প্রশ্ন করব, সবাই একটু জবাব দেন তো দেখি, বছরের মধ্যে মাস আছে কয়টা? আরো জুড়ে বলেন কয়টা? আপনারা সবাই জানেন, বলেন তো এই 12টি মাসের মধ্যে সবচাইতে দামি মাসের নামটা কি? এখন প্রশ্ন হলো, ওই রমাদানের মাসটা কিসের বরকতে সবচাইতে দামি মাস হলো? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শুধুমাত্র কেবলমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে ওই রমাদানের মাসটি বরকতময় হয়ে গিয়েছে, কারণ বরকতময় কিতাব এই মাসে নাজিল হয়েছে। বরকতময় কিতাব নাজিল হওয়ার কারণে বছরের অন্যান্য মাসের চাইতে ওই মাসটাকে সবচাইতে বেশি বরকতময়, ওই মাসটাকে সবচেয়ে বেশি বরকতময় বানিয়ে দিয়েছেন কি? এবার আমাকে বলেন তো দেখি, সারা বছরের মধ্যে রাতের সংখ্যা কয়টি? রাতের সংখ্যা 365টি। 365টি রাতের মধ্যে সবচাইতে মুবারক, সবচাইতে বরকতময়, সবচাইতে সেরা রাত তার নাম কি? লাইলাতুল। প্রশ্ন হলো, কিসের বরকতে এই রাতটি
সব চাইতে দামি রাত হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কারণ এই কদরের রাতে কোরআন নাযিল হয়েছে, এই জন্য এই রাতের এত বরকত হয়েছে। ওই রাতটিকে যারা পেয়ে যাবে তালাশ করতে গিয়ে, ওই রাতটিকে পেয়ে যারা কাজে লাগাতে পারবে, ওই এক রাতে ইবাদত করলে 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাসের নেক আমল আল্লাহ আমল নামায় দিয়ে দিবে। ওই একটি রাতের এত বরকত হলো কোন কিতাবের কারণে? খুব ভালো করে শোনেন, কোরআনের বরকতে রমজানের মাস দামি মাস হয়ে গেল। কোরআনের কারণে কদরের রাত সবচাইতে বরকতের রাত হয়ে গেল। আবার চিন্তা করেন পৃথিবীতে কত ভাষা আছে, আমরা বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় কথা বলি, আমাদের প্রতিবেশী দেশ ভারতের মানুষ হিন্দি ভাষায় কথা বলে, আবার এক দেশের ভেতরে কত যে ভাষা, ভারতে যারা গিয়েছেন দেখেছেন অনেক ভাষা, সেখানে তামিল হিন্দি পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গলে আবার বাংলায় কথা বলে পাকিস্তানের মানুষ, এরা আবার উর্দুতে কথা বলে সৌদি আরবের মানুষ আরবিতে কথা বলে, কেউ হিন্দি কেউ সিন্ধি কেউ ফার্সি কেউ উর্দু কেউ চাইনিজ কেউ রোমানিয়ান কেউ ইটালিয়ান, এক একজন এক এক ভাষায় কথা বলে। কিন্তু পৃথিবীতে যত ভাষাই থাকুক না কেন সবচেয়ে দামি ভাষার নামটা কি? কারণ এটা আল্লাহর ভাষা, রাসূলের ভাষা, কবরের ভাষা, কোরআন হাদিসের ভাষা, জান্নাতের ভাষা। এখন পৃথিবীর সকল ভাষার চাইতে আরবি ভাষা বরকতময় হলো কেন? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। রব্বুল আলামিন বলছেন কোরআন এই আরবি ভাষায় নাজিল হয়েছে, এই জন্য পৃথিবীর সকল ভাষার চাইতে এই বরকতময় ভাষা হলো আরবি ভাষা। আমার বাবারা আমার ভাইরা জবাব দেন তো দেখি রমজানের মাস সবচেয়ে দামি মাস হয়েছে কিসের বরকতে? কদরের রাত সবচেয়ে দামি রাত হয়েছে কিসের বরকতে? আরবি ভাষা সবচেয়ে দামি ভাষা হয়েছে কিসের বরকতে? আরো কত সহজ করে বুঝাবো দেখেন, এই যে চেয়ারম্যান সাহেব সভাপতি সাহেব ওনারা চেয়ারে বসেছেন, আমিও চেয়ারে বসেছি, টেবিলে আমার পা লেগেছে, আপনাদের বাসা বাড়িতে ফার্নিচার আছে চেয়ার টেবিল আসবাবপত্রে আমার আপনাদের পা লাগে, কিন্তু কেউ কি কখনো সম্মান বা ভক্তি করে চুমু খেয়েছে সালাম করেছে নাকি? কেউ করে না। কিন্তু কাঠের দুইটা টুকরা দিয়ে যখন রেহাল বা বস্তুনি, কাঠের দুইটা টুকরা দিয়ে যখন রেহাল বানানো হয়, আপনারা এটাকে কি বলেন, রেহাল বলেন, রেহাল বানানো হয়, তার উপরে যদি এই মুবারক বরকতময় এই কিতাব কোরআন রাখা হয়, সেটা হাত থেকে পড়লে বা পা লেগে গেলে মানুষ সালাম করে চুমু খায়, বলেন তো কিসের বরকতে? কারণ কাঠের টুকরা ছোট হতে পারে কিন্তু তার উপরে বরকতময় এই কিতাব রাখা হয়েছে। আমরা কাপড় চোপড় পরিধান করি, আমাদের আলনা আলমারিতে ওয়ার্ড্রোবের ভেতরে অনেক কাপড় রয়েছে, টান দেওয়ার সময় কোনো কাপড় যদি পায়ের তলায় পড়ে যায়, কেউ হাতে নিয়ে সালাম করে না, চুমু খায় না, বুকের সঙ্গে জড়িয়েও ধরে না। কিন্তু কোরআনুল করিমকে যখন ছোট্ট একটি কাপড়ের টুকরা দিয়ে পেঁচিয়ে ফেলা হয়, সেটা যদি কারো হাত থেকে পড়ে যায়, সঙ্গে সঙ্গে মানুষগুলো মুখের সামনে নিয়ে চুমু খায় ভক্তি করে, কারণ কাপড়টা ছোট হতে পারে কিন্তু যে কিতাবের বরকত, যে কিতাবের ছোঁয়া লেগেছে, সেই কিতাবের নামটা কি? কোরআনের কারণে যদি একটা মাস বছরের সবচেয়ে দামি মাস হয়ে যায়, কোরআনের কারণে যদি একটি রাত বছরের সবচেয়ে দামি রাত হয়ে যায়, কোরআনের কারণে যদি একটি ভাষা পৃথিবীর সবচেয়ে দামি ভাষা হয়ে যায়, কোরআনের কারণে যদি ছোট্ট একটি কাপড়ের দাম এত বেড়ে যায়, কোরআনের কারণে যদি ছোট্ট দুইটা কাঠের টুকরার মর্যাদা বেড়ে যায়, আমি আপনি যদি এই কিতাবের তেলাওয়াতটা শিখি, এই কিতাবটাকে বুঝি, এই কিতাবের রঙে নিজেদের জীবনটাকে রাঙিয়ে দেই, আপনার আমার জীবনটাকে বুঝি বরকতময় করা হবে না? আমরাও যদি এই কিতাবটাকে আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে ফেলি, নবীজি কি বলেছেন দেখেন মুসলিম শরীফের হাদিস, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামাম ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ নবী বলেছেন এই কিতাবের মাধ্যমে আল্লাহ বান্দাকে উপরে তুলেন, আবার এই কিতাবকে যারা, এই কিতাবকে যারা অমান্য করে, কিতাব থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, এই কোরআনের সাথে যারা ষড়যন্ত্র বিদ্রোহ করে, কোরআনওয়ালা লোকদের সাথে যারা ষড়যন্ত্র করে, আল্লাহ তাদেরকে বেইজ্জত করে নিচে নামায়া দেন। আবু লাহাব আবু জাহাল উতবা শাইবা কোরআনের বন্ধু না কোরআনের শত্রু, এদের পরিণতি ভালো হয়েছে নাকি অত্যন্ত খারাপ হয়েছে? কোরআনের সঙ্গে দুশ্মনী করার কারণে রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আবার দেখেন ওমর ইবনুল খাত্তাব কাফের ছিলেন, ইসলাম গ্রহণ করে যখন কোরআনের টাচ কোরআনের সংস্পর্শ পেয়ে গেলেন, তখন জান্নাতের সার্টিফিকেট পেয়ে দুনিয়া থেকেই তিনি বিদায় হলেন। আপনি কোরআনের হয়ে যান, জীবনটাকে কোরআনের রঙে রঙিন করে ফেলেন।
এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই বরকত পেতে হলে কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে। আর কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়াবেন কেমনে? এই কিতাব শিখবেন। এখনো অনেকে তেলাওয়াত পারে না, কোরআন পড়তে পারে না, বাচ্চাকে ইংরেজি শিখিয়েছে, ইংরেজি অবশ্যই শিখাবেন, সেই ইংরেজি না শিখলে ইন্টারন্যাশনালি দাওয়া দাওয়াতি কাজ কেমনে করবে? ইংরেজি শিখাবেন, কিন্তু সবার আগে কোরআনটা শিখাতে হবে। আপনার বাচ্চা কত সুন্দর প্রমিত বাংলায় কথা বলে, তার প্রনাউন্সিয়েশন একেবারে ব্রিটিশদের মতো, কত সুন্দর করে কথা বলে, কিন্তু এখনো কোরআনটা পড়তে পারে না। সন্তানকে কোরআন শেখাবেন, তাহলে সন্তানের জীবনে বরকত দিবেন কে? কষ্ট হচ্ছে আপনাদের? আমরা শেষের দিকে চলে আসছি, উঠবেন না কেন। নাম্বার ফাইভ, জীবনে বরকত পেতে হলে পাঁচ নাম্বার, নিজেদের জীবনে সালামের প্র্যাকটিস করতে হবে। সালাম, কারণ সালামের মধ্যে বরকত লুকিয়ে আছে। আমাকে একটা সালাম দেন আপনারা সবাই, আমি সালাম নেওয়ার জন্য এটা করি নাই, শিক্ষা দেওয়ার জন্য বলছি। বলেন তো এখানে বরকত কোনো শব্দ আছে কিনা? সালামি আছে, আছে কোথায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া। আচ্ছা, আপনাকে কেউ যদি সালাম দেয়, আপনি যদি কাউকে সালাম দেন, সে কি বলে? এরকম বলবে? এরকম কেউ যদি বলে, সে গুনাহগার হবে, ওয়াজিব তরক করে। আমরা সালাম এখন দেই না, আমরা বলি হাই, হেই, হ্যালো। আছে এগুলো কি? ওয়েস্টার্ন কালচার আমাদের মধ্যে অনুপ্রবেশ করে আমাদের সমাজ বিনষ্ট করে ফেলছে। আমরা বলি হাই, গুড মর্নিং। এখন ব্যাপারটা হয়েছে এমন, সে সকালবেলায় বউয়ের সঙ্গে ঝগড়া করে বের হয়েছে, উঠছে রাগ, এই এদিকে আয়, তোর কানের পাশে একটা থাপ্পল লাগাবো, এটা তো ব্যাড মর্নিং আমার জন্য, গুড মর্নিং না। কিন্তু তার মন যতই খারাপ হোক, মুড যতই নষ্ট থাকুক, আপনি যদি সালাম দেন রাগ করবে? কারণ সালাম মানেই তো দোয়া। এটার অর্থ কি? তোমার উপর শান্তি রহমত বরকত নাজিল হোক। সেও বললো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, তোমার উপর শান্তি রহমত বরকত নাজিল হোক। সুবহানাল্লাহ। সালামের চারটা ফায়দা আছে, কয়টা ফায়দা সবাই তো বললেন না, কয়টা লাভ? আরে বাপরে বাপ, কেমন সওয়াব আপনি দেখেন। এই কথা হয়তো আপনারা আগে জীবনেও শুনেন নাই, এখন যেগুলা বলবো হয়তো জীবনে কোনোদিন শুনেন নাই। সালামের চারটা লাভ, কয়টা লাভ? এটা যারা বুঝবে, খালি সালাম দিবে সে রাখবে, এত লাভ। সালাম দিলে তো মানুষের লাভ না, আপনার লাভ নিয়ে আপনি সালাম দেন না কেন, লাভটা তো আপনার। চারটা বিশেষ লাভ, কয়টা লাভ? হ্যাঁ, আসেন, কোথায় লাভ? এক নাম্বার, সালামের মাধ্যমে দোয়া বিনিময় হয়, আপনিও তাকে দোয়া করলেন, সেও আপনাকে দোয়া করলেন। বাপেন হুজুর দোয়ার দরকার নাই, নগদ কি আছে বলেন? নগদ আছে কিন্তু, দোয়াও দরকার আছে, দোয়া দরকার আছে না? আছে। সালামের মাধ্যমে দুই নাম্বার লাভটা হচ্ছে, সালামের মাধ্যমে অবারিত নেকি হাসিল করা যায়। সুবহানাল্লাহ। কেমনে অবারিত নাকি হাসিল করা যায়? কেউ যদি বলে আসসালামু আলাইকুম, নবীজি বলেন, এতটুকু বলে সালাম দিলে ফেরেশতা দশটা নাকি আমলনামায় লিখে। কেউ যদি সালামটাকে আরেকটু বাড়িয়ে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফেরেশতা আমলনামায় বৃষ্টি নাকি লিখে। কেউ যদি কষ্ট করে সালামটা আরেকটু বাড়ায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এতটুকু পর্যন্ত বাড়িয়ে সালাম দিলে ফেরেশতা আমলনামায় তিরিশটা নাকি লিখে। ডেইলি 100 জন মানুষকে সালাম দেন, দেখি আপনারা ম্যাথ কেমন বুঝেন। 100 × 30 কত হইল? কত হইল? 3000। দেখছেন অবস্থা, 100 জনকে সালাম দিলাম, 3000 নাকি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। অনেকে আছে সালাম নেই না, আমি কোনো সালাম দিব, আমি তো হচ্ছি এই এলাকার গণ্যমান্য ব্যক্তি, আমার মুরব্বি বাবারা, আপনারা আমার বাবার সমান, বাবার সমতুল্য, কিছু মনে করেন না। আমি দেখছি একটু অ্যাডাল্ট হয়ে গেলে মানুষ একটু ভাবসাবে থাকে, সালাম দেয় না। এরকম এক চাচা একবার কিছু যুবক পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, সালাম দেয় নাই, বলে এই তোর বাপের নাম কি রে, তোর বাপকে আদব কায়দা শেখায় নাই বেটা, সালাম দেশ নাই আমারে, দেখোস নাই আমারে। হ্যাঁ, এখন চাচা আপনি তাকে ধমক না দিয়ে, কথাটা বুঝেন, ধমক না দিয়ে আপনি যদি তাকে দেখা মাত্রই বলতেন আসসালামু আলাইকুম, দেখতেন পরের দিন আপনারে দেখলে সে তার ফ্রেন্ডদেরকে বলতো ভাই রেডি হয়ে, এই চাচা কিন্তু সাংঘাতিক, দেখলে আগে সালাম দেয়, চাচা আসলে কিন্তু আগে সালামটা দেওয়া লাগবে। তাহলে একদিন তারে সালাম দিয়া, আবার আগে সালাম দিলে সব আপনি বেশি পাবেন, অহংকার মুক্ত হয়ে গেলেন। এবং নবীজি বলেছেন আগে যারা সালাম দেয় এরা কিয়ামতে আমার বেশি কাছে থাকবে। সুবহানাল্লাহ। আগে সালাম দিয়া সওয়াবও কামাইলেন, আর ওই যুবকটাকে সালামের তালিম শিক্ষাটাও দিয়ে দিলেন। তাহলে সালাম আমরা দিব তো সবাই,
আপনি কি কখনো আপনার ছেলে মেয়েকে সালাম দিয়েছেন? বলছেন আব্বু আসসালামু আলাইকুম, আম্মু আসসালামু আলাইকুম। বলছেন না, কয় আমি কেন দিব, আমার ছেলে মেয়ে না আমারে দিবে, আমি তো বাপ আমারে না দিবে। আপনি দিয়ে দেখেন, একদিন দিবেন, আর কোনোদিন দেওয়ার সুযোগই পাবেন না। আমার নবীজির স্বভাব চরিত্র কেমন ছিল, নবীজিকে কেউ জীবনে কোনোদিন আগে সালাম দিতে পারে নাই। সুবহানাল্লাহ, তিনি নিয়েছেন না দিয়েছেন, দিয়েছেন না নিয়েছেন, বাসায় ভাবিকে গিয়ে সালাম দিয়েন, আপনারা তো সালাম দেন না, আপনারা তো বলেন না আমি জামাই, আমি হাজবেন্ড, আমি কেন দিব। আজব, আপনি বউকে সালাম দেন, দেখবেন রাগ করে বসে আছে, গিয়ে বলবেন আসসালামু আলাইকুম। রাগ করলেও তো তোমারে ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে, একটু প্রশংসা করেন। অনেকে প্রশংসা করে না, অনেকে প্রশংসা করে না, নিজের বউয়ের সাথে সুন্দর করে কোথাও বলে না। এই গাজীপুরে মার্কেটে দোকান আছে, কষ্ট হচ্ছে না তো আপনাদের? মার্কেটে দোকান আছে, শপিং কমপ্লেক্সে কাপড়ের দোকান। এখন কাপড়ের দোকানের সামনে দিয়ে কিছু আপু হেঁটে যাচ্ছে, আপু আপু আসেন আসেন, চমৎকার চমৎকার ড্রেস রয়েছে, ড্রেস দেখাচ্ছে, বউ ফোন করেছে, এই তুই ফোন করার সময় বল না, ঝামেলা কর, ফেকো। বউকে ঝাড়ি দিল, বললো আপু এটা নেন, খুব মানাবে, একেবারে ফ্যান্টাস্টিক লাগে। যার সাথে মধুর সুরে কথা বলা দরকার তার সাথে বললো না। এটা শুধু ভাইদেরকেও তো দোষ দেওয়া লাভ নাই, বোনদের কথাও তো কিছু বলতে হয়। বাড়িতে রান্না করছে, হাজব্যান্ড অফিস থেকে কল দিয়েছে, কি গো কি করছো, হ্যাঁ রান্না করেছ, খেয়েছো কিছু, সুন্দর করে বলছে আদরের ভাষায়। আচ্ছা একটু বলো কি রান্না করছো, কি করছো? তো সে তখন বলে হ্যাঁ ফোন দেওয়ার টাইম পাও না, দেখো না তোমার জন্য কামলা পেটির মতো রান্না করতেছি, ফোন দেখো। বউ ঝাড়ে দিল। কিছুক্ষণ পর পাশের বাড়ি ভাই একটা আসছে, ভাই কি বাড়িতে আছেন? না তোমার ভাই তো বাড়িতে নেই। ও ভাবি কেমন আছেন? আরে ভাই বলিও না, ভালো আছি, কি অবস্থা তোমার? এখন মধুর সুরে আলাপ হইলো, যার সাথে আলাপ করা দরকার তার সাথে করলো না। কি বললেন, এরকম আছে আছে? হাজবেন্ড ওয়াইফ একজন আরেকজনকে, একজন আরেকজনের জন্য ভালোবাসাটা উজাড় করে দেন, দেখবেন দাম্পত্য জীবনে বরকত দিয়ে দিবেন। কি অনেকে আছে বউ পিটায়, এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অমানুষ, সবচেয়ে বড় অমানুষ, বউ পিটা এরকম গাজীপুরে নাই। আপনারাই বলছেন, আমার কোনো দোষ নাই, আমরা এই কাজ করবো না। স্ত্রীদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন, দেখবেন আপনার পরিবারে বরকত দিবেন। কে শোনেন, যারা স্ত্রীকে ভালোবাসে না এদের চেহারা দেখলেই বোঝা যায়, কারণ খাবার দাবার তো ভালো খায় না, এই জন্য স্বাস্থ্যের উন্নতি না অবনতি, অবনতি দেখলেই বোঝা যায়, কারণ বউকে তো জ্বালাতন করে। বউ বলে শোনেন, বউ কিন্তু ঘরের রানী, ভাই বউরে কষ্ট দিলে কিন্তু আপনার অবস্থা খারাপ, ভালো ভালো আইটেম রান্না করে আনবে, লবণ লাগবে না, তরকারি স্বাদ হবে না, চেহারার অবস্থা খারাপ হয়ে যাবে। বউকে ভালোবাসবেন, দেখবেন খাদ্যেও পুষ্টি, শরীরেও পুষ্টি, জীবনেও পুষ্টি। সুবহানাল্লাহ, নবীজির ফ্যামিলিতে এটাই ছিল। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমাদের ঘরে খুব একটা দৌলত ছিল না, কিন্তু ঘরটা ভালোবাসা দিয়ে পরিপূর্ণ ছিল। সুবহানাল্লাহ, ভালোবাসবেন, ভাবিকে সুন্দর নামে ডাকবেন, বউ এত সুন্দর করে সাজে, বলে না ওগো তোমাকে না খুব সুন্দর লাগছে, এটা বলে না। আবার আপুটাকে পাইলে, আপু আপনাকে কিন্তু ভালো, আবার ফেসবুকে ফটো দেখলে তো বাপরে বাপ, আপু হ্যাপি লাগতেছে, জোস জোস লাগতেছে একদম। এখন ওই আপুর হাজবেন্ডও আবার কমেন্ট দেখে বলতেছে ভাই থ্যাংক ইউ, এখন তো থ্যাংক ইউ বলে না, থ্যাংক ইউ বলে। এখন দেখেন কার জোস কে খায়। অনেকে আছেন যে নিজের বউয়ের ফটো ফেসবুকে আপলোড করে, এরকম আছে না? কি আজীব অবস্থা, আপনার বউয়ের বিউটি সব আপনার জন্য, আপনি দেখেন, আপনার তো একটু হায়া সরম নাইমি, আপনার বউকে আপনি মানুষ দেখান। আচ্ছা বলেন তো, বউ নিজের সম্পদ না জনগণের সম্পদ? একটু লজিকে আসি আমরা, বউ নিজের সম্পদ না জনগণের সম্পদ? ফেসবুকটা নিজের না পাবলিক সাইট? তাহলে পার্সোনাল জিনিসটা, বউ তো পার্সোনাল, আপনারাই বললেন পার্সোনাল জিনিসটা পাবলিক সাইটে দিয়ে কি প্রমাণ করলেন, বউটাকে কি জনগণের সম্পদ বানিয়ে ফেলেছেন নাকি? হায়া সরম থাকলে, হায়া সরম থাকলে এখানে বসে কইলেন না, মানুষ দেখে ফেলবে, বাড়িতে যাওয়ার সময় টাইমলাইনে ঢুকে ডিলিট করে দিবেন, রিমুভ করে দিবেন। হিংসা কি কষ্ট পাইছেন নাকি আপনারা? সালামের কয়টা লাভ? চারটা। এক নম্বর দোয়া বিনিময়, দুই নম্বর সওয়াব, আর সওয়াব আরো বাকি আছে কয়টা? ইস, বাকি দুইটা তো আরো সাংঘাতিক। তিন নম্বর হচ্ছে সালামের, তিন নম্বর উপকার হচ্ছে সালাম যে ব্যক্তি দিবে তার উপরে এবং যাদেরকে দেওয়া হবে তাদের উপরে বরকতের বৃষ্টি নাজিল হবে। এটা আমার কথা নয়, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, নবীজির খুব প্রিয় সাহাবী, নবীজি একদিন বললেন আনাস
তুমি কি ঘরে ঢোকার সময় সালাম দাও? শোনো, ঘরে ঢোকার সময় সালামটা দিয়ে দিও, তাহলে তোমার উপরে আর তোমার ঘরের উপরে আল্লাহর রহমতের বারিধারা বর্ষণ হবে। চার নম্বর বেনিফিট, চার নম্বর লাভটা কি? সালাম দিলে আপনার এবং যাদেরকে দেন তাদের জিম্মাদার হয়ে যান স্বয়ং কে। দেখেন ভাই, আমাদের আমরা অনেকে বডিগার্ড নিয়ে ঘোরাঘুরি করি, তাই না? বডিগার্ড নিয়ে, এই যে দেখেন না, লার্স ভিক্স একটা মারা গেছে 3-4 সপ্তাহ আগে, সুইডিশ কার্টুনিস্ট, অ্যাক্সিডেন্ট করে মারা গেল না? দেখেন 2007 সালে নবীজির কার্টুন এঁকেছিল, নবীজিকে বেজ্জত যারা করেছে আল্লাহ আল্লাহ এগুলোকে দুনিয়ায় বেজ্জত করেছে, দুনিয়ায় আল্লাহ বেজ্জত করে ছেড়েছে। আপনি ইতিহাস পড়ে দেখেন, যারাই বেজ্জত করেছে তারা দুনিয়া। ইমানুয়েল ম্যাক্রো অলরেডি 2-3 বার জনসম্মুখে থাপ্পড় খেয়েছে, ফেরেশতাদের তারে কেমন থাপড়ানো থাপড়ায়, এটা আল্লাহ ভালো জানে, ফেরেশতা তো এখনো পায় নাই। লার্স ভিক্স, আচ্ছা আমার বাড়ি তো সিলেটে, আমি তোরা সিলেটি ভাষা কইলি তামনি, এত সময় তো প্রমিত বাংলায় কইলাম, মানে এত সময় প্রমিত বাংলা বলেছি, এখন তোরা সিলেটি কইলাই। এই যে শরীরের মধ্যে বা ঘাড়ে বা মাথায় ব্যথা হলে মলম লাগায়, এটাকে আমাদের সিলেটে, আপনার সিলেট আঞ্চলিক ভাষা, এটারে ভিক্স হয়, ভিক্স। আপনাদের গাজীপুরে কি বলে আঞ্চলিক ভাষায়? হ্যাঁ ভিক্স বলেন না, যাই হোক, তো হে তার নাম ভিক্স রাখি দিছে, রাখি দেবে, অর্থাৎ সে তার নাম ভিক্স, তার কে রাখছে আল্লাহ জানে, আপনারা জানেন। আচ্ছা নবীজিকে আপনার দল মত নির্বিশেষে ভালোবাসি কম না বেশি? আমার দেশের আওয়ামী লীগের মানুষ, বিএনপির মানুষ, যে যে দল করে, এটা রাজনীতির কারণে করে, কিন্তু ইসলামের বেলায় কিন্তু সবাই এক কাতারে থাকে, ঠিক কি না? আপনারা দেখবেন রাজনীতি যার যার করে, কিন্তু মাহফিলে দেখবেন সবাই চলে আসে, আসে কি আসে না? সব দলের ভালোবাসা আছে, সবার অবদান এই দেশে আছে, ইসলামের জন্য, দেশের জন্য বঙ্গবন্ধুর অবদান আছে, সব দলেরই আছে। বঙ্গবন্ধু কি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেননি? করেছেন, এমনকি এই যে মুজিবপুট এখন মানুষ গায়ে দিচ্ছেন আমাদের দেশে অনেকে, আপনারা কি জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব এটি কার কাছ থেকে উপহার পেয়েছিলেন? আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইয়ের কাছ থেকে পেয়েছিলেন। আপনারা বঙ্গবন্ধুর জীবনী পড়বেন, অনেক কিছু জানতে পারবেন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই অনেক বড় আলেম, এবং তিনি বাংলাদেশ আওয়ামী লীগের এক সময়কার দায়িত্ববানও ছিলেন, আপনারা এটা অনেকে জানেন। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। তিনি একবার গেলেন, গিয়ে বললেন, হুজুর আপনাকে তো এই কালো কুর্তাতে ভালো লাগতেছে। তিনি বললেন, তাই তোমার পছন্দ হয়েছে, নিয়ে যাও। তখন থেকে তিনি গায়ে দিল। তো ইসলামের প্রতি ভালোবাসা এই দেশের সবারই আছে, আছে না নাই? কারণ আমরা রাজনীতির জায়গায় রাজনীতি করে, কিন্তু ইসলামের বেলায় কিন্তু আমরা রাজনীতি ভুলে গিয়ে সবাই এক হয়ে যাই, ঠিক কি না? কারণ ইসলামটা আমাদের সবার, রাজনীতি যার যার ইসলাম সমান, ঠিক কি না? এই যে লার্স ভিক্স 2007 সালে নবীজির কার্টুন এঁকেছিল, আচ্ছা আপনাদের কাছে কি এটা ভালো লাগছে? কারণ আমরা তো আমাদের নবীজিকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। আপনারা বলেন তো, আজ পর্যন্ত পৃথিবীতে কোনো মুসলমান কোনো বৌদ্ধের কার্টুন বানিয়েছে, কোনো ঠাকুরের কার্টুন বানিয়েছে? আপনাকে কি ইসলাম এটা শেখায়? কোন অমুসলিমের গায়ে হাত দেওয়া তো দূরের কথা, তাকে আপনি গালিও দিতে পারবেন না। যদি গালি দেন তার উপাসনালয়ে হামলা চালান, ইসলামের শিক্ষায় ইসলামের দীক্ষায় আদৌ আপনি দীক্ষিত হতে পারেন না। আমার ইসলাম আমাকে এটা এটা শিখিয়েছে, অমুসলিমকে নিরাপত্তা দাও, তাকে সম্মান করো, তার জানমালের হেফাজত করো। খবরদার, নবীজি বলেছেন তার উপাস্য থেকে তার উপাস্যকেও গালি দিও না, কারণ তুমি তার উপাস্যকে গালি দিয়ে গালি দিলে সেও তোমার উপাস্যকে তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে। এই জন্য নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই লার্স ভিক্সের কথা বলছিলাম, আপনারা জানেন 2007 সালে নবীজির কার্টুন আঁকলো, এরপরে মানুষের রোষানল থেকে বাঁচার জন্য 2007 সাল থেকে পুলিশি পাহারায়, পুলিশি প্রোটেকশনে সে চলাফেরা করতো। আপনারা বিবিসি, সিএনএন সহ বিশ্ববিখ্যাত সবগুলো গণমাধ্যমে এগুলো পড়েছেন। তো সে মানুষ যেন তাকে হামলা না করতে পারে, কাছে না পায়, পুলিশি পাহারায় চলাফেরা করবে। আচ্ছা বলেন তো, পুলিশি পাহারায় না হয় সে মানুষের রোষানল থেকে বাঁচবে, কিন্তু আল্লাহর গজব থেকে কি গোটা দুনিয়া জুড়ে বডিগার্ড লাগাইলেও বাঁচা যাবে? আসতে বলতেছেন কেন, বাঁচা যাবে? তো এই লার্স ভিক্স পুলিশি পাহারায় খুব বুক ফেলাইয়া চলাফেরা করতো। এই তো 3-4 সপ্তাহ আগে অ্যাক্সিডেন্ট করে আগুন ধরে গাড়িতে পুড়ে মারা গেল। কয়েকটা গণমাধ্যমে দেখেছি ফায়ার সার্ভিস যখন আগুন নেভাতে গিয়েছে, আগুন নাকি আরো তেজ নাকি আরো বেড়েছে। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, আল্লাহর গজব তো আসলে আসতেও পারে, কারণ আগুনের তেজ বাড়ানোর মালিককে, আগুনের তেজ কমায় দেওয়ার মালিককে। ওইদিকে তো ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডে ফেলানো হলো, তাও তো তার কিছুই হয় নাই, বাঁচিয়ে দিয়েছেন কি? তাহলে আগুনের তেজ আল্লাহ বাড়াইতে চাইলে আপনি পানি দিয়া কমাইতে পারবেন? পারবেন না। এখান থেকে আমাদের জন্য একটি বিরাট শিক্ষা আছে,
আমরা অনেকে কি করি, অনেক সময় পাহারা পোহারায় থেকে বা আমাদের মন যা চায় তাই আমরা ইসলামের বিরুদ্ধে কুরআনের বিরুদ্ধে বলে ফেলি, আর আমরা মনে করি আমাদের পায়ে কে, আমি তো খুব প্রোটেকশনের ভিতরে আছি। না, এই লাস্ট ভিক্স থেকে শিক্ষা নিতে হবে, হয়তো আমি আমার বডিগার্ড নিয়ে চলাফেরা করে মানুষের হামলা থেকে বাঁচতে পারবো। আল্লাহর কসম, আল্লাহর গজব আসলে পৃথিবীর কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। এজন্য আমরা ভয় করব কাকে, ভয় করব কাকে? সালাম দিবেন তো আপনারা, সালামের কয়টা লাভ? সালাম দিলে জীবনে বরকত আসবে ইনশাআল্লাহ। চলেন একটা ক্লাস টেস্ট হয়ে যাক, আমি তো তাড়াতাড়ি শেষ করতে চেয়েছিলাম, কিন্তু কমিটির আবদারে আরেকটু যদি 10 মিনিট বাড়ে অসুবিধা হবে? অসুবিধা হচ্ছে আপনাদের? আচ্ছা, তাহলে আমি 5টা বলে ফেলেছি, দেখি তো আমাদের এখানে যারা বসেছেন মেমোরাইজিং ক্যাপাসিটি কার কেমন। 1 নাম্বার কি বলেছিলাম? মাশাআল্লাহ, এরা তো অনেক জ্ঞানী বলে মনে হয়, বিসিএস কেদার এই এলাকায় বেশি, তাই না? আচ্ছা, 2 নাম্বার বলেছি বাসমালা, মানে সকল কথা কাজের শুরুতে কি বলা? বিসমিল্লাহ। আর 3 নাম্বার কি বলেছি? নামাজ, মাশাআল্লাহ। 4 নাম্বার কি বলেছি? কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো। 5 নাম্বার সালামের প্র্যাকটিস করা। আসেন নাম্বার 6, বাকিগুলো খুব ছোট ছোট আমি সংক্ষেপে বলব। নাম্বার 6, 6 নাম্বার মা বাবা, মা বাবা আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করা। অনেকে আছে এই বাবা আর মা এত কষ্ট করে পড়াশোনা করালো মানুষ করবো, আর হে ভাই মা কাপড় চিনেন না, আমরা পুরুষ মানুষ আমরা গর্ভধারণের কষ্ট যন্ত্রণা কখনোই বুঝবো না, কখনোই বুঝবো না। রাতের বেলা এই যে দুনিয়ার মানুষ আরাম করে ঘুমাবে, মা আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম মাকে আমরা ঘুমাতে দেই নাই, রাতের বেলা মা যখন বেডে গেলেন ঘুমাবার জন্য পৃথিবীর মানুষগুলো আরাম করে ঘুমায়, আর মা যখন আমাদেরকে পেটে নিয়ে ঘুমাতে গেলেন, মা যখন গর্ভধারিণী ছিলেন আমরা যখন মায়ের পেটে ছিলাম, রাতের বেলা হঠাৎ করে আমরা নড়াচড়া শুরু করলাম, নড়াচড়া করার কারণে মায়ের এমন ব্যথা এমন বেদনা শুরু হলো, মায়ের কলিজা পর্যন্ত ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। মা তখন চক্ষু থেকে পানি জড়ায়, চক্ষু থেকে পানি ঝরিয়ে বেলকুনিতে হাঁটাহাঁটি করে বারান্দায় হাঁটাহাঁটি করে এই যে মা চোখের পানি ফেলে ফেলে কষ্ট করেছেন সেটা আপনি ভুলে গিয়েছেন। এই মা আর বাবা, বাবাও কত কষ্ট করলো, এত কষ্ট করে রিক্সা চালিয়ে চালিয়ে পড়াশোনা করালো, এত কষ্ট করে উপার্জন করে করে মানুষের বাড়িতে কাজ করে করে ক্ষেত খামারে কৃষি খামারে কাজ করে করে বা এরপরে ছেলেটাকে বিশ্ববিদ্যালয়ে পড়ালো, ছেলেটা মেয়েটা এরপরে যখন বড় অফিসার হয়ে গেল প্রতিষ্ঠিত হয়ে গেল, মা বাবার কোনো খোঁজ খবর রাখে না, গ্রামের বাড়িতে মা বাবা থাকে, সে ঢাকা শহরে গাজীপুরে থাকে, ঢাকায় থাকে, ফ্ল্যাট করে ফেলেছে, বাড়ি করে ফেলেছে, মা বাবার কোনো খবর রাখে না, এই জন্য ওই কুসন্তানের দেখা দেয় জীবনেও কোনো বরকত থাকে না। কেমনে মা বাপকে আপনি ভুলে গেলেন? জীবনে যদি বরকত চান, কল্যাণ চান, সমৃদ্ধি চান, মা বাবার খেদমত করেন, কারণ বরকতের দরজা রয়েছে এখানে। এই যে শীতের দিন এসেছে, আপনার মা বাপ বা বাবা যদি অসুস্থ হয়, মা বাবা বাড়িতে অসুস্থ, আপনি বাজার থেকে যাওয়ার সময় কমলা কিনে নিয়ে যান, কমলার সিজনে খান, বাসায় গিয়ে কমলাটা নিজের হাতে ছুলিয়ে মা কিংবা বাবাকে আদর করে বিছানা থেকে উঠাইয়া নিজে আপনি এবার মুখে তুলে খাইয়ে দেন, মা বাবা অসুস্থ এই জন্য একটাবার আপনি গিয়ে খাওয়াইয়া দেন না, ভুলে গেলেন আপনি সেই সময়ের কথা, ছোট্টবেলায় বলতেও পারতেন না, ভে ভে বলে কান্না করতেন, এই কান্না শুনলেই মা সমস্ত কাজ বন্ধ করে এসে আপনাকে খাওয়াতো, আজ আপনার মা অসহায় হয়ে গিয়েছে, বাবা অসহায় হয়ে গিয়েছে, মুখে তুলে একটু খাওয়াতে পারেন না। ও আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আপনাদেরকে বলছি শুনে মা বাবার মুখে তুলে একটু খাইয়ে দেন, দেখবেন মা বাবা যদি একটু হাসি দিয়ে দেয় আর ওই হাসিটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আপনার দুনিয়া আর আখেরাতের কল্যাণ হয়ে যাবে। মা বাবার খেদমত করেন, আপনি জান্নাত তালাশের জন্য এদিক ওদিক যান, আর জান্নাত আপনার ঘরে মায়ের পায়ের তলায় যাবে। এরপরে নিজের ভাই বোন অনেকে আছে, ভাই বোনের খোঁজখবর রাখে না, ভাইটা অসহায় বোনটা অসহায়, বোনকে সম্পদ দেয় নাই, ভাই বোনেরও খোঁজখবর রাখে না, এমন মানুষও আছে না? নাই, ভাই বোনকে দেখে না, অসহায় ভাই বোন আত্মীয় স্বজনকে দেখে না। আল্লাহর নবী বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যারা করেছে আল্লাহ তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। অনেক নামাজি মানুষ আপনি 10 বার 15 বার 20 বার হজ করে ফেলেছেন, কাবা ঘরে প্রত্যেক বছর যান, তাহাজ্জুদের নামাজ পড়েন, যাকাত করেন, হজ করে আপনি যাকাত দেন, হজ করেন, বিরাট দান সদকাও করেন, নবীজি বলেছেন
বহু নামাজি বহু রোজাদার বহু হজ করনে ওয়ালা মানুষ কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে। সাহাবীরা বললেন কি কারণে চলে যাবে, লোকটা তো নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, দান সদকা করেছে। আল্লাহর নবী বললেন একটা মাত্র কারণে জাহান্নামে যাবে, যতই নামাজি রোজাদার আর যতই হজ করুক না কেন, দান সদকা করুক না কেন, মা বাবাকে কষ্ট দিনে আর আত্মীয় স্বজনের সাথে খারাপ আচরণ করে জাহান্নামে যাওয়া লাগবে। একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, ভালো করে শুনেন। এক মহিলা মারা গেল, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রাসূল, এই মহিলা অনেক নামাজি ছিল, হজ করেছে, যাকাত দিত, অনেক দান সদকা করতো, রমজান মাসে রোজা রাখতো, অনেক আমলদার ছিল, কিন্তু তার মুখের ভাষা তার আত্মীয় স্বজনকে কষ্ট দিত। নবীজি সাথে সাথেই বললেন হিয়া ফিন্নার, যতই নামাজি আর যতই রোজাদার হোক না কেন, তার মুখের ভাষা যেহেতু মানুষকে কষ্ট দিত এই জন্য সে জাহান্নামে যাবে। আর এক মহিলা মারা গেল, সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী, এই মহিলা বেশি একটা নামাজ রোজা করতে পারে নাই, কিন্তু মহিলার মুখের ভাষা ভালো ছিল, কে কষ্ট দিত না, মা বাপকে কষ্ট দিত না। নবীজি বললেন হিয়া ফিল জান্নাহ, আমল কিছু কম হলেও তার মা বাপ আর আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। জীবনে বরকত চান মা বাবা, আবারও বলছি মা বাবা, আবারও বলছি মা বাবা, মা বাবার খেদমত করেন, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখেন, জীবনটাকে বরকত দিয়ে ভরে দিবেন কে। নাম্বার সেভেন, সাত নাম্বার হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল সকাল কাজে লেগে যাবে। আমরা সকাল দশটা পর্যন্ত ঘুমাই, আর নবীজি বললেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আমার রব আমার উম্মতে যারা সকালবেলা ঘুম থেকে উঠে কাজ শুরু করে তাদের কাজে আপনি বরকত দেন। সুবহানাল্লাহ, আপনার কাজে বরকত হয় না কারণ আপনি দেরি করে ঘুম থেকে উঠেন, সকাল সকাল ঘুম থেকে উঠতে পারেন না। সকাল সকাল ঘুম থেকে উঠবেন, ফজরের নামাজ পড়েই কাজ শুরু করবেন। যুবক আর তরুণদের অবস্থা এখন এমন, ফেসবুকে স্ক্রলিং করতে করতে রাত দুইটা তিনটা জিমাইতেছে, জিমাইয়া জিমাইয়াও ফেসবুক চালায়, এখন ফোন তার নাকে মুখে পড়ে তাও সে চালায়। যুবক ছেলে তার চেহারা সুরতের অবস্থা দেখছেন এমনি হয়ে গেছে, গাল পাল ভেঙে, এরকম আছে না নাই, কি ব্যাপার, তুমি ইয়াং ছেলে, তোমার চেহারা একটা বিউটি থাকার কথা ছিল, বিচি টিচি বের হয়ে একদম মুখের অবস্থা খারাপ, রাতের বেলা তো তার ঘুম নাই, মাইগ্রেনের প্রবলেম, কম বয়সে মাইগ্রেন প্রবলেম হয়ে গিয়েছে, এরকম আছে না নাই, এরকম আছে না নাই, রাতের বেলা তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। এই ছাত্র ভাইয়েরা যারা আছো কলেজে বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে যারা পড়ো, রাতে ঘুমাও, দশটা এগারোটায় ঘুমাও, সকালে উঠে পড়াশোনা শুরু করো। আমরা তো সকালবেলা পড়ে কখনো লসে পড়ি নাই, আমার স্টুডেন্ট লাইফের শুরু থেকে শেষ পর্যন্ত এ প্লাস, শুরু থেকে শেষ পর্যন্ত এ প্লাস, সকালবেলাকে আমরা গুরুত্ব দিয়েছি। সকালবেলা পড়ে দেখবেন সারা রাত ঘুমানোর পরে মাথা ফ্রেশ, ব্রেনটা একদম ফ্রেশ, যা পড়বেন ব্রেনে সেভ হয়ে যাবে। সকালবেলা পড়াশোনা শুরু করবা, যুবক ভাইরা ব্যবসায়ী ভাইরা হয়তো দোকান নয়টায় খোলা কিন্তু তার আগে উঠে যাবে, প্রস্তুতি নেবেন, ব্যবসায় বরকত দিয়ে দিবেন কে, নামাজও তো করেন না অনেকে ফজরের নামাজ। আচ্ছা আপনাদের এলাকায় এরকম আছে কিনা, আটটার সময় অফিসে যাওয়া লাগবে, আটটার সময় নয়টার সময় গার্মেন্টস অফিসে যাওয়া লাগবে, ফোনে অ্যালার্ম দেয়, বউকে বলে এই অগো শুনছো আমাকে ডেকে দিও, না ডাকলে কিন্তু আবার পরের দিন সাহায্য করে, এখন অ্যালার্ম দিয়ে সে কাজের জন্য উঠতে পারে কিন্তু ফজরের নামাজের জন্য অ্যালার্ম দিয়ে সে উঠতে পারে না, কি আজীব অবস্থা। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন। নাম্বার এইট, আট নাম্বার হচ্ছে আল্লাহর উপরে ভরসা করো। এখন আল্লাহর উপরে ভরসা মানে এই না যে ভরসা করে বসে থাকলাম আল্লাহ খাবার দাবার এনে দিবে, ব্যাপারটা কি এমন, এটা ঘটনা মনে পড়ে গেল বলবো। এক লোক উট নিয়ে এসেছিল, উট না বেঁধে মসজিদে ঢুকলো, নবীজি বলে রে তুমি উট না বেঁধে মসজিদে ঢুকলা কেন, কইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা আল্লাহর উপর ভরসা করে আসছে, আল্লাহর উপর ভরসা করে রেখে আসছে। নবীজি বললেন বের হই না মসজিদ থেকে, আগে রশি দিয়া উট বাঁধ হয়ে এরপরে আল্লাহর উপরে ভরসা করুন। আপনি কাজ করবেন এবং কাজের পাশাপাশি ভরসা করবেন কার উপরে, বরকত দিয়ে দিবেন কে। নবীজি বলেছেন তোমরা যদি আল্লাহর উপরে পূর্ণাঙ্গভাবে ভরসা করো তাহলে পাখিকে তিনি যেমন রিজিক দেন তেমনি তোমাদেরকে তিনি রিজিক দিবেন। এই যে সকালবেলায় পাখি তার খাঁচা থেকে বের হয়ে যায় খাবারের নেশায়, পেটটা তার ক্ষুধার্ত লাগে, কিন্তু সন্ধ্যাবেলায় আকাশে সারাদিন ঘুরতে ঘুরতে সন্ধ্যাবেলায় তাকে পেট ভরে তার নিরে বাসায় ফিরাইয়া দেন কি। আল্লাহ বলছেন এইভাবে রিজিক দিব, আপনারা উঠাউঠি করবেন না প্লিজ। নাম্বার নাইন, কিন্তু শেষ হয়ে যাচ্ছে আমাদের, নয় নাম্বার হচ্ছে আপনি যদি আপনার জীবনে আয় উপার্জনে বরকত চান, দানের হাতকে প্রসারিত করতে হবে, আসসাদকাতু তারুব্বুল
বালা, সৎকা দিলে মুসিবত দূর হয়। আমি এত কথা বলবো না, আমি আবার নগদে বিশ্বাসী, নগদ নগদ। আল্লাহ বলেছেন মা না কসাত, আল্লাহ রসুল বলেছেন মা না কসাত মিন মাল, শুনেন নগদ বুঝাচ্ছি আপনি, বাকি না, ওই যে আবেগ দিয়া ঘটনা ঘটনা শোনাইয়া এরকম না, নগদ। আজকাল মানুষ নগদ বুঝতে চায়। আল্লাহর নবী বললেন দান সৎকা করলে সম্পদ কমে না বাড়ে, কিন্তু দেখেন তো আমি উদাহরণ দিচ্ছি, বাড়তেছে না কমতেছে, মনে করেন আমি আমাকে দিয়ে উদাহরণ দিব, আমার দিকে তাকান সবাই, প্রশ্ন করব আমি, আমার হাতে এখন 100,000 টাকা আছে, এখান থেকে 50,000 টাকা এই মুহূর্তে আমি দান করে যদি দেই, তাহলে আমার টাকা থেকে সম্পদ থেকে সম্পদ কমলো না বাড়লো? ভাই আপনাকে দিয়ে উদাহরণ দিচ্ছি না, আমাকে দিয়ে দিচ্ছি, আপনি বলেন, বুঝে থাকলে বলেন, 100,000 টাকা থেকে 50,000 দান করে দিলাম, তাহলে কমলো না বাড়লো? তা নবী তো বললেন না, দান করলে সম্পদ বাড়ে, আর আমরা দেখতেছি না আসলে কমে, কথাটা বিপরীত হয়ে গেল না? ওই যে বললাম নগদে বিশ্বাসী, আমি নগদ বুঝাবো কেমনে বাড়ে। জাকাতের অনেক আয়াত আল্লাহ বলেছেন জাকাত দিলে সম্পদ বাড়ে, বাড়ে কেমনে? আমরা আপনারাই তো বললেন যে আমি 50,000 দিলাম কমে গেল, বাড়ে কেমনে? আপনাদের চোখে আঙ্গুল দিয়ে সরাসরি দেখাবো তো, দেখতে চান? উদাহরণ দিচ্ছি, বুঝে, উদাহরণটাও নগদ বাকি না। এই গাজীপুর আপনাদের এলাকায় কোটিপতি আছে? আরে ভাই আপনারা বলেন আমি তার কাছে চলে যাব না টাকা আনার জন্য, আছে কিনা? একজন কোটিপতি, তার 100,000 টাকা জাকাত আসলো, তাই না? মনে করেন তার গার্মেন্টস আছে, বুঝেন কথা, গার্মেন্টস আছে, গার্মেন্টস ফ্যাক্টরি কয়েকটার মালিক, কোটিপতি, জাকাত আসলো, এই লোকটা যদি আল্লাহকে ভয় করে জাকাত দেয় 100,000 টাকা, তাহলে তার টাকাগুলো 100 মানুষ পেয়ে গেল, যাদের হাতে আগে টাকা ছিল না, এখন তারা হাতে টাকার পাওয়ার পর তারা কি টাকাকে চাবাই চাবাই খেয়ে ফেলবে, নাকি এই টাকা খরচ করার জন্য বাজারে যাবে? এখন বাজারে কাস্টমার আগের চেয়ে কমলো না বাড়লো? আরে ভাই বলেন কমলো না বাড়লো? বাজারে যদি কাস্টমার বাড়ে তাহলে বাজারে পণ্য বাড়াইতে হবে না কমাইতে হবে? পণ্য যদি বাড়াইতে হয়, পণ্য যেখানে উৎপাদন হয়, ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি মিল কারখানা গার্মেন্টস, সেখানে উৎপাদন বাড়াইতে হবে না কমাইতে হবে? সেখানে মানুষ আরো চাকরিতে নিয়োগ দেওয়া লাগবে নাকি লাগবে না? এখন যিনি ওই ইন্ডাস্ট্রি ফ্যাক্টরির মালিক, তিনি মানুষ বাড়াবেন, উৎপাদন বাড়াবেন, তার উৎপাদন বাড়ালে ব্যবসা তার উপরে উঠবে না নিচে নামবে? তাহলে ওই জাকাত দিয়েছিল কিন্তু ওই ওই ব্যবসায়ী, ওই ওই ইন্ডাস্ট্রি ওলাই জাকাত দিয়েছে, দেওয়ার পরে এরা আবার দোকানে গিয়েছে, ব্যবসায়ে পণ্যের চাহিদা দেখা দিয়েছে, এখন আবার পণ্যের উৎপাদন বেড়েছে, ঘুরে ফিরে দেখা যাচ্ছে মানে কয়েকদিন পরেই কয়েক মাসের মাথায় ব্যবসা যা ছিল তার আরো উপরে চলে গেছে। নগদ বুঝতে পারছেন? এবার এবার অঙ্ক করে বুঝে, এই অঙ্কটা আমি করিনি, অঙ্কটা সরাসরি আল্লাহ কোরআনে করেছেন, সুবহানাল্লাহ। পড়ে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 261 নম্বর আয়াতে বললেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাববা والله يضاعف لمن يشاء والله واسع عليم। খুব ভালো করে কান লাগান, আল্লাহ তাআলা বলছেন আল্লাহর রাস্তায় যারা তাদের টাকা পয়সা ধন দৌলত খরচ করে, তাদের উপমা, তাদের এক্সাম্পল, তাদের উদাহরণ হলো একটি বীজের মতো, কিসের মতো? বীজ, জোরে বলেন, কিসের মতো? বীজ। আমাদের সিলেটে ধান, মানুষ যখন ধান চাষ করে, চাষিরা ধানকে পানিতে ভিজায়, এরপরে এই ধানগুলা জমিনের মধ্যে ছিটায়, এটাকে জালা বলে। আপনাদের গাজীপুরে কি বলে? ওই আল্লাহ বলছেন আল্লাহর রাস্তায় যারা দান করে এদের উদাহরণ একটা জালার মতো, কিসের মতো? বুঝেন বুঝেন, আল্লাহ বলছেন একটা জালার মতো, বীজের মতো। এবার বলেন তো, লিখে বলে লিখে বলে লিখে বলে, একটা জালার মতো, বীজের মতো। এবার বলেন তো, একজন চাষি ভাই যদি একটা বীজ একটা জালা ফালায়, সেখান থেকে কয়টা ধানের গাছ হয়? কথা বলেন, কয়টা ধানের গাছ? একটা ধানের গাছ হওয়ার পরে ওই ধানের গাছ থেকে কি একটা ধান হয় নাকি শত শত ধান হয়?
শত শত ধান হয়, আল্লাহ তাআলা বলছেন আমার রাস্তায় যারা ধন সম্পদ খরচ করে উদাহরণ বীজের মতো জালার মতো যেটাকে বপন করা হলে সাতটি দানা হয় আর সাতটি দানা থেকে সাতশোটি শীষ উৎপন্ন হয়, অর্থাৎ আমার রাস্তায় বান্দারে এভাবে তুমি দান করলে এই বীজ বপন রঙ্কের মতো তোমার ধন সম্পদ সাতশো গুণ পর্যন্ত আমি বাড়িয়ে দেব। এখন সুবহানাল্লাহ তো বললাম, আমি ওয়াজ করে আমল করি জায়গায়, আমি ওয়াজ করছি, এখন আমি আমার ধন সম্পদ থেকে কিছু ধন সম্পদ এখনই আমি ব্যয় করি, যেহেতু আল্লাহ বলছেন বারে, আপনারাও পকেটে হাত ঢুকান তো হাত উপরে তুলেন, হাত উপরে তুলেন, একটু নাড়া ছাড়া দেন, বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এবার হাতটা মানুষের পকেটে না, আপনার পকেটে ঢুকান, আল্লাহ বলছেন আল্লাহর রাস্তায় নাকি সম্পদ দিলে সম্পদ বাড়ে, তো ওয়াজ করছে আমল করা দরকার না, ভাইরা ঢুকেন, এটা কোরআনের মাহফিল, এদের অনেক ঘাটতি রয়েছে, আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসি কম না বেশি, অনেক বেশি, তাহলে নেন নেন, এখানে আসেন একজন ভাই, কমিটির একজন ভাই আছেন, দেখেন আমিও একজন ভাইও বাকি থাকবেন না, আমাদের সভাপতি সাহেবও থাকবেন না বাকি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যাই হোক, আমরা আরো আনন্দিত কারণ আমাদের আজকের এই মাহফিলের বরেণ্য অতিথি আপনাদের সবার অত্যন্ত প্রিয় মানুষ, সবার ভালোবাসার মানুষ, গাজীপুর সদর মেট্রো থানা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জিকু সাহেব, আপনি তো মাশাআল্লাহ এসে গিয়েছেন, আমরা ওনাকে প্রোগ্রাম থেকে সাধুবাদ জানাচ্ছি এবং দোয়া করছি আল্লাহ তাআলা যেন ওনার ইজ্জত সম্মান আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। বাবারা কেউ উঠবেন না প্লিজ, আমরা কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি, একদম শেষ জায়গায়, তাহলে নয়টা বলে ফেলেছি তাই না, ছয়টা ছয় মিনিটে শেষ হয়ে যাবে। নাম্বার 10 নাম্বার হচ্ছে হারাম উপার্জন থেকে বাঁচবো, তাহলে রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবেন। 11 নাম্বার হচ্ছে এরপরে 11 নাম্বার যে কাজটি আমরা করব, সব সময় ইস্তিগফারের সাথে আমরা লেগে থাকবো ইনশাআল্লাহ। এই তো এখানে আমাদের এক প্রিয় ভাই, নাম কি লিখেছেন, ওয়াসিম খান, কত টাকা এটা, 10,000 টাকা দিয়েছেন মেম্বার প্রার্থী তিনি, মাশা আল্লাহ, আল্লাহ তার সাদাকা কবুল করেন, আমরা বলি আমিন। আচ্ছা, এরপরে আমরা বলছিলাম কয়টা গেল, 11টা তাই না, 12 নাম্বার হচ্ছে আপনি সব সময় সময়কে যথাযথভাবে কাজে লাগাবেন, সময়ের মূল্যায়ন করবেন। 13 নাম্বার হচ্ছে অল্প তুষ্টে থাকবেন, আল্লাহর শুকরিয়া জানাবেন। এরপরে 14 নাম্বার হচ্ছে বরকতময় সময়গুলোকে তালাশ করে আল্লাহর ইবাদত করবেন। নাম্বার 15, 15 নাম্বার হচ্ছে বরকতের জন্য কার কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে, তাহলে বরকত দিবেন কে, কেউ উঠবেন না বাবারা ভাইরা। 2 দিন মাহফিলের শেষ দিন আজকে, আগামী বছর এই মাহফিলের বরকত আপনি আমি পাই কিনা জানি না। আচ্ছা বলেন তো, আগামীকাল রাতে আমি আপনি কবরে থাকা, এটা কি আল্লাহর দ্বারা অসম্ভব? গত রাতে কত মানুষ জীবিত ছিল, আজকে তাদের কবরের প্রথম রাত, আজকে তাদের কবরে প্রথম রাত, আমিও আপনিও চলে যেতে পারি। বাবারা ভাইরা আল্লাহর ওয়াস্তে বসেন, মুনাজাতটা করে বাড়ি যান, এখানে অনেক আল্লাহওয়ালা মানুষ আসছেন, এমনও হইতে পারে যে আজকে আপনার দোয়াটা কবুল হয়ে যাইতে পারে, গুনাহের পাহাড় হয়তো আল্লাহ বসিয়ে দিয়ে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন, ঠিক কি না, এজন্য বসে যান। এখানে অনেকগুলো প্রশ্ন এসেছে, আমি মাহফিলে প্রশ্ন উত্তর করব করি না, এবং সবগুলো ইখতিলাফি প্রশ্ন, আমি ইখতিলাফকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। উম্মতের ঘরে আগুন লেগেছে, আমি পানি ঢালার চেষ্টা করছি, উম্মতের ঘরে এখন আগুন লাগছে, হয় পানি ঢালেন অথবা চুপ থাকেন, কেরোসিন ঢেলে আর আগুন বাড়াতে যাইয়েন না। এখন আমাদের অবস্থা কি জানেন, হাত এখানে বাঁধবো না এখানে বাঁধবো, দাঁড়াবো না বসবো, ফরজ নিয়ে তোমার মারি নেই নফলে সফল ডুব, ফরজ নিয়ে তোমার মারি নেই নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, কি আছে এখন কথা বলেন, আছে আছে, কষ্ট হচ্ছে আপনাদের, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, সালাতে দুহাত কোথায় বাঁধবে নাবির, নাবির উপরে বুকে আমিন বলবে চুপিসারে নাকি সজোরে আওয়াজ ফুকে, ছোট আর ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ, ফরজ নিয়ে তোমার আমারই নেই নফলে সফল যুগ,
টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। কি আজীব অবস্থা এখন বলে ওইটা ওই দলের টুপি, ওইটা আরেক দলের টুপি, নাউজুবিল্লাহ মিন, এমন অবস্থা। আর আলেমদের অবস্থা আল্লাহ আমাদের উপর রহম করুন। খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যস্ত, নিজের হিসাব করে না আলেম অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে, কাফের ফাসিক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা, ফেরার চেয়ে আগে চিনতে পারেনি এখনো আপন পর, জালেমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর, ফেরার চেয়ে আগে চিনতে পারেনি এখনো আপন পর, জালেমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর, সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। আল্লাহ আমাদেরকে এক বানিয়ে দেন, আসলে হিংসা ভুলে যাই ভাই ভাই, বুকে বুক মিলাই, কে ওয়াহাবি কে সুন্নি কে আহলে হাদিস সব ভুলে যান, পরিচয় একটা আমরা মুসলমান, ঠিক কি না? পরিচয় একটা আমরা কি? আমি যে দেড় ঘন্টা বক্তব্য রাখলাম, বিভেদের কোনো বক্তব্য রেখেছি, কাউকে আঘাত করে বলেছি না, আমরা ঐক্যের আহ্বান করছি, সত্য সুন্দরের দিকে আসেন আমরা এক হয়ে যাই, আপনি আমার ভাই, কেন আমরা বিভেদ করব, আমরা একটু এক হয়ে যাই, আমরা তো নামাজে এক কাতারে দাঁড়াই, নামাজে এক কাতারে দাঁড়াই না, তাহলে আর নামাজের বাইরেও আমরা এক কাতারে দাঁড়াবো ইনশা আল্লাহ। এই কমিটির ভাইরা আমাকে কি মেরে ফেলবে নাকি, এতগুলা গজল গাইলাম তাও সুন্নত নয়, শুনে মোনাজাত করে ফেলে ভালো হবে না, অতিথিরাও এসেছেন তাদের হয়তো কিছু, তাহলে এটা শেষ ইনশা আল্লাহ, ঠিক আছে? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত সুন্নাত শুধু নয় বেশ ছড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি।